সকালবেলা ক্লাস করতে তোমাদের অসুবিধা হচ্ছিল? কোনো প্রবলেম আছে? যারা অনলাইনে জিআই ক্লাসটা যেটা করলে, যারা জিআই ক্লাস করলে তাদের বলছি, অনলাইনে ক্লাস করতে অসুবিধা হয়েছে। সকালবেলা ক্লাসটা ওইভাবেই চলবে, সকালবেলা ক্লাসটা ওইভাবেই চলবে। যাদের যাদের রিভিশন রিভিশন করার ইচ্ছা আছে তারা অবশ্যই ক্লাসটায় জয়েন করবে, আদারওয়াইজ দরকার নেই। যাদের যাদের মনে হচ্ছে যে না রিভিশনের দরকার নেই, তারা নাও জয়েন করতে পারো, কোনো সাথে ইয়ে কিছু নেই, বাধ্যবাধকতা কিছু নেই এরকম। কে আছে বলতো ওই ছেলেটা জয়েন করেনি না? সন্দীপ, ওই গ্রুপে একবার লেখো তো, তোমাদের গ্রুপে। আর সৌরভ, আমাদের তোমাদের ওই গ্রুপটাতে আরেকবার লেখো তো, দুটো গ্রুপেই একবার করে একটু লিখে দাও, একটু মেসেজ লিখে দাও। একবার লিখছি, জয়েন করার জন্য একটু বলে দাও। আচ্ছা, আমরা আগের দিন তো আর্মেচার ওয়াইন্ডিংটা পড়েছিলাম, ঠিক আছে। আমরা আজকে আর্মেচার ওয়াইন্ডিংটাতেই একটু অ্যাডিশন শুরু করছি, ঠিক আছে। কারণ বন্ধুরা সবাই বলছে যে ওরা এই ডিজাইনের কিছু অঙ্ক করতে চায়, ঠিক আছে। তো ডিজাইনের অঙ্কটা ছাড়াও আমি দু তিনটে টপিক আগে একটু ডিসকাস করে নিই, ঠিক আছে। তারপরে আমরা ওখান থেকে ফার্দার তারপর আমরা সেগুলো করতে থাকবো, ঠিক আছে। আমরা ফার্স্টে দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু ডিসকাস করে নিই, তারপরে আমরা এগোতে থাকবো, ওই ডিজাইনের প্রবলেমটা শুরু করবো। তো স্যার, হ্যাঁ বলো। মানে বলছিলাম যে আপনি মানে এই যে যেটা আপনি এতে করছেন না পাওয়ার পয়েন্টে, বলছি এগুলো যে পিডিএফ এ করা যায় না, পিডিএফ এ পাঠিয়েছি তো, মানে মানে পিডিএফ এ পাঠাচ্ছেন, মানে আমি বলছি পেজের মধ্যে আর কি, তাহলে মানে পেজের মধ্যে করা যায়, পিডিএফ এ করা যায়। পিডিএফ এ কেবলমাত্র সাদা কালার হয়ে যায়, পিডিএফ এ প্রিন্ট হ্যাঁ করেও হ্যাঁ করা হ্যাঁ যায়।
পিডিএফে প্রিন্ট করেও করা যায়, তুমি অনেক রকম ভাবে করতে পারো। আমি পাওয়ার পয়েন্টে করি, পাওয়ার পয়েন্টে এডিট, অনেকগুলো পেজ হয়ে যেতে পারে, পেজগুলোকে প্রিন্ট আউট করতে গেলে অনেক টাইম লাগে। না না তুমি প্রিন্ট আউট কেন করবে, শোনো এইগুলো তোমাকে রেফারেন্সের জন্য দেওয়া হচ্ছে, তুমি এগুলো কি করবে আচ্ছা আচ্ছা তুমি পড়ে নেবে, আমি যখন ক্লাসটা করব তখন সেটা পড়ে নেবে, আর হ্যাঁ তোমার পড়ে মতো, নিই আর কি। হ্যাঁ তোমার মতো করে নোট তৈরি করবে, ঠিক আছে? নোট মাস্ট বি আচ্ছা ইয়োর্স ভার্সন, ঠিক আছে? যখন তুমি কোনো নোট করো না তখন সেই নোটটা তোমার ভার্সন না, তোমার ভার্সন না, বুঝতে পারছো? বুঝেছো? তো এটা খেয়াল রাখবে। আচ্ছা তো আজকে আমরা শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা আর্মেচার রিয়াকশনটা সবার আগে একটু পড়বো, তারপর আমরা আর্মেচার ওয়াইন্ডিং এর যে পোর্শনটা রয়েছে সেটাও আমরা পড়বো আর কি। আর্মেচার রিয়াকশন, আর্মেচার রিয়াকশন কি জিনিস কারোর আইডিয়া আছে, জানো হোয়াট ইজ আর্মেচার রিয়াকশন? যদি কারোর আইডিয়া না থাকে তাহলে একটা জিনিস বলি, যে দেখো আমরা এতক্ষণ ধরে যে ডিসি মেশিন পড়ছিলাম, সেই ডিসি মেশিনের মেইনলি দুটো পার্ট আমরা পড়েছিলাম। একটাকে আমরা বলেছিলাম মনে আছে ফিল্ড সিস্টেম হিসেবে আমরা একটাকে আইডেন্টিফাই করেছিলাম, একটাকে ফিল্ড সিস্টেম বলেছিলাম, মানে যেখানে ফিল্ড পোল আমরা লাগিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এরকম ভাবে পোল ছিল, ঠিক আছে? ফিল্ড পোল এরকম ভাবে ছিল, ঠিক আছে? আর অন্যদিকে আমি যদি বলি আর কি, আর একটা কি পোর্শন ছিল বলো তো দেখি, আর একটা ছিল আমাদের ভেতরে আর্মেচার ছিল, তাই না? আমাদের এর ভেতরে একটা আর্মেচার সেকশন ছিল। এবার এই যে আর্মেচারটা আমি ড্র করেছি, আর্মেচারের উপর জেনারেলি কমিউটেটার রয়েছে এবং ব্রাশ রয়েছে, এবং সেই ব্রাশ থেকে আমি আউটপুটে কালেকশন করছি, ঠিক আছে? আউটপুটটা এখান থেকে নিচ্ছিলাম। তো আমরা দুটো পয়েন্ট ফার্স্ট অফ অল খেয়াল করেছি, এক এক নম্বর হচ্ছে যে আমরা যে ফিল্ড সিস্টেম আমাদের কাছে ছিল সেই ফিল্ড সিস্টেমের উপর আমি একটা কানেকশন করেছিলাম, একটা ওয়াইন্ডিং কানেকশন করেছিলাম, ঠিক আছে? এবার ফর এক্সাম্পল আমি যদি এরকম ভাবে ওয়াইন্ডিং কানেকশন করি আর কি, সাপোজ এরকম একটা ওয়াইন্ডিং কানেকশন করছি, ঠিক আছে? তাহলে দেখো এইদিকে যদি কারেন্টের ডাইরেকশন থাকে, ঠিক আছে, এইদিকে যদি কারেন্টের ডাইরেকশন থাকে তাহলে এদিক থেকে ফ্লাক্সটা বেরোচ্ছে, এদিক থেকে ফ্লাক্সটা বেরোচ্ছে, এরকম এরকম একটা পোল তৈরি হচ্ছে। তুমি 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 কারে তোমার ফিঙ্গার গুলোকে যদি এই এই ওয়াইজ ওরিয়েন্ট করো তাহলে দেখবে এই দিক থেকে ফ্লাক্স বেরোচ্ছে, তার মানে এই দিক থেকে ফ্লাক্স বেরোনোর অর্থ হচ্ছে এটাকে আমি একটা সাউথ পোল তৈরি করেছি, ঠিক আছে? এই দিক থেকে ফ্লাক্স বেরোনোর অর্থ হচ্ছে এদিকে আমি সাউথ পোল তৈরি করেছি। আচ্ছা এইখানে উল্টো ভাবে কানেকশন জেনারেলি করা হয়ে থাকে, ধরো এটাকে আমি যদি নিয়ে যাই, ভালো করে দেখো কি করছি, এটাকে যদি আমি নিয়ে যাই, এটাকে যদি আমি নিয়ে যাই, এটা আমি কি করছি বলতো, এটা আমি একটা ওয়াইন্ডিং এর কানেকশন করছি, ঠিক আছে? ওয়াইন্ডিং এর কানেকশন করছি, তাহলে কি হয়, তাহলে দেখো এদিক থেকে যদি কারেন্ট গুলোকে দেখাই তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এদিক থেকে হ্যাঁ থাম রুল লাগাও, তো দেখো এদিক থেকে ফ্লাক্স বেরোচ্ছে, তো এদিক থেকে ফ্লাক্স বেরোনো মানে দিস ইজ এ নর্থ পোল। তাহলে এইখান থেকে আমি যদি ওয়াইন্ডিংটা বাইরে বার করে নিয়ে আসি, তো দিস ইজ বেসিক্যালি আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে কি ওয়াইন্ডিং বলি বলো, ফিল্ড ওয়াইন্ডিং বলি, তাই না? এইখানে যে ওয়াইন্ডিংটা আমি দেখালাম দিস ইজ বেসিক্যালি ফিল্ড ওয়াইন্ডিং, যে ছবিটা আমি আঁকলাম দিস ইজ বেসিক্যালি ফিল্ড ওয়াইন্ডিং এর ছবি আমি এঁকেছি, ঠিক আছে? এটা আমি একটা ফিল্ড ওয়াইন্ডিং কে দেখিয়েছি। এবার যখনই এরকম ভাবে ফিল্ড ওয়াইন্ডিং কোনো ইয়ের মধ্যে আমি প্লেস করব, ধরো একটা সার্কিটের মধ্যে যখন আমি এরকম ফিল্ড প্লেস করছি, তার মানেটা কি হচ্ছে, ধরো এই দিক থেকে ফ্লাক্স লাইন, আমি জেনারেলি এদিকে নর্থ পোল দেখা এদিকে সাউথ পোল দেখা আমি ঘুরিয়ে দেখিয়েছি, সাপোজ ধরো আমি এদিক থেকে দেখাচ্ছি, তো নর্থ পোল থেকে এরকম ভাবে ফ্লাক্স লাইন বেরোচ্ছে, এদিকে গিয়ে মিশছে, এদিক থেকে বেরোচ্ছে, এদিকে গিয়ে মিশছে, ঠিক আছে? সামথিং লাইক দিস, ঠিক আছে? তো এইটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি মেন ফিল্ড ফ্লাক্স, ঠিক আছে? এটাকে আমরা জেনারেলি বলে থাকি মেন ফিল্ড ফ্লাক্স। এবার এটাকে যদি আমি উল্টো করে দিই, ঠিক আছে, এটা এটা হচ্ছে আমরা বলে থাকি মেন ফিল্ড ফ্লাক্স, তাহলে এটাকে কি বলি, মেন ফিল্ড ফ্লাক্স, মেন ফিল্ড ফ্লাক্স, ঠিক আছে? এটাকে আমি আরো একভাবে ড্র করতে পারি, দ্যাট ইজ লাইক দিস, যদি এই ওয়াইন্ডিংটাকে, এই ওয়াইন্ডিংটাকে এরম ভাবে কানেকশন না করে এইভাবে কানেকশন করি, এইভাবে কানেকশন করি, ভালো করে দেখো এইভাবে যদি কানেকশন করি, ধরো এটাকে আমি এন্ট্রি এন্ট্রিটাকে আমি এইভাবে দেখাচ্ছি, এন্ট্রিটাকে আমি এইভাবে দেখাচ্ছি, আর এটাকে এইভাবে দেখাচ্ছি,
এইভাবে দেখাচ্ছে, তার মানে এইদিকে ফ্লাক্স লাইন্স রয়েছে, ঠিক আছে, এইদিকে ফ্লাক্স লাইন্স রয়েছে, আর লাস্টেরটা এরকম ভাবে সোজা বেরিয়ে গেছে এখানে দিয়ে সেম সেম ওরিয়েন্টেশনে এখানে ঢুকেছে। তার মানে যদি এই এই নেচারটা তুমি যদি ফলো করো তাহলে দেখবে, এই নেচারটা ফলো করলে দেখবে যে তোমার এই দিক বরাবর ফ্লাক্স লাইন্স ফ্লো হচ্ছে, এদিক বরাবর ফ্লাক্স লাইন্স ফ্লো হচ্ছে, মানে এদিকটা নর্থ পোল তৈরি হয়েছে। আর সিমিলারলি সেম সেম ওয়াইজ এইভাবে যদি ওয়াইন্ডিংটা ওয়াউন্ড করো, এইভাবে যদি ওয়াইন্ডিংটা ওয়াউন্ড করো তাহলে তুমি যেটা পাবে দ্যাট ইজ বেসিক্যালি, দেখো এটা নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে হওয়া মানে কি, নিচের দিকে হওয়া মানে এই দিকটা নর্থ পোল তৈরি হচ্ছে, মানে দিস ওয়ান ইজ দ্য সাউথ পোল। তার মানে এটা হচ্ছে কনভেনশনাল ফিগার, এটা হচ্ছে কনভেনশনালি আমরা এইভাবে দেখাই, যেদিক থেকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এইভাবে ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে। তো এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফ্লাক্সটা যাচ্ছে এই ফ্লাক্সটাকে আমরা জেনারেলি বলে থাকি মেন ফ্লাক্স, যেটা আমি এখানে দেখালাম, ঠিক আছে। যদি আমি এইভাবে ওয়াইন্ডিংটা করি তাহলে এই 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 দিক থেকে এইদিকে ফ্লাক্স ফ্লো হবে, আর যদি যেভাবে এখানে ওয়াইন্ডিংটা করেছি যে জেনারেলি এরকম ভাবেই করা হয় তো এইরকম ডাইরেকশনে ফ্লাক্স ফ্লো হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি কি বললাম, ফার্স্ট পয়েন্ট আমি বললাম যে একটা ফিল্ডে যদি আমি সাপ্লাই দিই, কারেন্ট পাঠাই, ঠিক আছে, ফিল্ডে কারেন্ট পাঠালে কি হচ্ছে, একটা মেন ফিল্ড ফ্লাক্স তৈরি হচ্ছে, একটা মেন ফিল্ড ফ্লাক্স তৈরি হচ্ছে, এবং সেই মেন ফিল্ড ফ্লাক্সটা কীরকমভাবে ফ্লো করছে সেই পাথটা আমি এখানে বেসিক্যালি শো করেছি, এক নম্বর। দু নম্বর হচ্ছে ধরো এই যে আমার কাছে আর্মেচারটা ছিল, ঠিক আছে, আমার কাছে আর্মেচারটা ছিল, ধরো আমি আর্মেচারটা এইভাবে ড্র করছি। এবার আর্মেচারের মধ্যে তো আমি জানি কি, আর্মেচারের মধ্যে কন্ডাক্টর আছে আমি জানি, ঠিক আছে, আর্মেচারের মধ্যে কন্ডাক্টর আছে আমি জানি। সাপোজ ধরো দিস ইজ ওয়ান কন্ডাক্টর, এরকম ভাবে যদি আমি কন্ডাক্টরগুলোকে পরপর প্লেস করি, 3, 4, 5, 6, 7, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7টা দেখাচ্ছে এদিকে, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার এই কন্ডাক্টরগুলোর মধ্যে, এই কন্ডাক্টরগুলোর মধ্যে কি হবে, যদি এই প্রাইম মুভার এটাকে যদি আমি ঘোরাতে শুরু করি, আর্মেচারটাকে যদি ঘোরাতে শুরু করি, তাহলে এর মধ্যে কি হবে, ইএমএফ ইনডিউসড হবে, এবং ইএমএফ ইনডিউসড হওয়ার জন্য এই টার্মিনালে, এই যে টার্মিনালটা রয়েছে এই টার্মিনালে আমি একটা ভোল্টেজ পাবো। সাপোজ সে একটা ভিটি একটা টার্মিনাল ভোল্টেজ পেলাম, এবার এই টার্মিনাল ভোল্টেজটাকে সে তুমি একটা লোডের সাথে কানেক্ট করলে, তুমি একটা লোডের সাথে কানেক্ট করলে, যখন তুমি এটাকে একটা লোডের সাথে কানেক্ট করলে, সাপোজ আরএল একটা রেজিস্ট্যান্সের সঙ্গে তুমি যখন কানেক্ট করলে, তখন কি হলো, এই কন্ডাক্টরগুলোর মধ্যে দিয়েও কিন্তু একটা কারেন্ট ফ্লো করতে শুরু করলো, এর মধ্যে দিয়ে একটা কারেন্টের ফ্লো হওয়া শুরু করলো। যদি লোড কানেকশন করা হয় তাহলে কিন্তু কারেন্টের ফ্লো হওয়া শুরু হলো। এই কারেন্টটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি, আর্মেচার কারেন্ট বলে থাকি, অথবা লোড কারেন্ট বলে থাকি, তুমি যাই বলো সেরকম বলতে পারো, আর্মেচার কারেন্টও বলতে পারো, লোড কারেন্টও বলতে পারো। এইবার এই কারেন্ট আসছে কোত্থেকে, এই কারেন্ট আসছে এই কন্ডাক্টরগুলো থেকে। তাহলে এই কন্ডাক্টরগুলোর মধ্যে যদি কারেন্টের ফ্লো হয়, ঠিক আছে, এই কন্ডাক্টরগুলোর মধ্যে যদি কারেন্টের ফ্লো হয়, তার মানে এই কন্ডাক্টরগুলো একটা পার্টিকুলার পোলারিটি থাকবে। পার্টিকুলার পোলারিটি মানে কি, পার্টিকুলার পোলারিটি মানে হচ্ছে একটা দিকে ডট থাকবে আর একটা দিকে ক্রস থাকবে, ঠিক আছে। মানে এই যে কারেন্টটা বাইরে আমি দেখালাম, যে ভোল্টেজটা তৈরি হয়েছিল যার জন্য যে কারেন্টের ফ্লোটা হচ্ছে, সেটা তো এই কন্ডাক্টরের মধ্যে দিয়েও হচ্ছে, এবং সেইটা একটা পার্টিকুলার পোলারিটি আছে। সে এদিকটাকে আমি ক্রস দেখাচ্ছি, এদিকে সাতটা কন্ডাক্টরকে, এদিকে সাতটা কন্ডাক্টরকে আমি প্লাস দেখাচ্ছি, ক্রস দেখাচ্ছি, আর এইদিকে সাতটা কন্ডাক্টরকে আমি ডট দেখাচ্ছি, ঠিক আছে, এইদিকে সাতটা কন্ডাক্টরকে ডট দেখাচ্ছি। এবার ডট আর ক্রস মানে, ডট আর ক্রস মানে হচ্ছে এইটা যদি আমার কাছে ক্রস হয়, ক্রস মানে হচ্ছে ইনটু দ্য পেপার, ইনটু দ্য পেপার মানে হচ্ছে কারেন্টটা তুমি সারফেসের রেসপেক্টে ভেতরের দিকে ঢুকছে, মানে এরকমভাবে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এরকমভাবে ভেতরের দিকে কারেন্টটা ঢুকছে। এটা বোঝানোর জন্য আমরা জেনারেলি ক্রস বুঝিয়ে থাকি, মানে এইদিকে তো একটা এক্সটেন্ডেড ফর্ম ফাংশন আছে, তো সেই এক্সটেনশনে ভেতরের দিকে ঢোকাচ্ছে, ভেতরের দিকে ঢুকছে বোঝানোর জন্য আমরা ক্রসটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। এবার ডটটা কেন ইউজ করি, ডটটা তখন ইউজ করি যখন আমরা বোঝাতে চেষ্টা করি যে একটা কারেন্ট বাইরের দিকে বেরিয়ে আসছে। যদি একটা কারেন্ট বাইরের দিকে বেরিয়ে আসে, যদি একটা কারেন্ট ধরো সাপোজ সে এরকম কন্ডাক্টরটা রয়েছে, যদি বাইরের দিকে বেরিয়ে আসে কারেন্টটা, ইন দ্যাট কেস সেটাকে আমরা ডট দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে। তাহলে এই ডট আর ক্রসের যদি আমি পোলারিটি রেসপেক্টে এদের নিজস্ব ফ্লাক্সগুলোকে প্লট করতে চেষ্টা করি, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তার চারিদিকে ফ্লাক্স হয়, তো এই ডট এবং ক্রসের রেসপেক্টে যদি ফ্লাক্সগুলো প্লট করি তাহলে কী পাবো। একটা ক্রস মানে কি, ক্রস মানে ইনটু দ্য পেপার, মানে তোমার হাত, তোমার থামটাকে যদি এখানে প্লেস করো, আচ্ছা আমি ভিডিওটা বন্ধ করা আছে না, আমার যে থামটা আছে, থামটাকে যদি তুমি ওই কন্ডাক্টর বরাবর প্লেস করো
তোমার ফিঙ্গার গুলো কোন দিকে থাকবে ভালো করে দেখো। ইনটু দা পেপার মানে ভেতরের দিকে ঢুকছে, ভেতরের দিকে ঢোকা বোঝানোর জন্য দেখো ফ্লাক্সের ডাইরেকশনটা কিভাবে হচ্ছে, ফ্লাক্সের ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে যখন কোন জায়গায় ক্রস রয়েছে তার জন্য ফ্লাক্সের ডাইরেকশনটা ক্লকওয়াইজ হবে। ফ্লাক্সের ডাইরেকশনটা কি হবে, ক্লকওয়াইজ হবে। এবং তোমার কোন একটা কন্ডাক্টর যদি ডট থাকে মানে আউট অফ দা পেপার, মানে এরকম ভাবে রয়েছে, ঠিক আছে, আমার দিকে অ্যারোটা আছে আউট অফ দা পেপার, তো সেক্ষেত্রে দেখো সেটা আমার আঙুলগুলো ফিঙ্গারগুলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে রয়েছে, তার মানে এটা একটা অ্যান্টি ক্লক সিম্বলকে দেখাবে, মানে এইভাবে রয়েছে। তো তুমি যদি দেখো এই দুটো ফিগারকে একটু খুলে বোঝবার চেষ্টা করো, দেখো এই ফিগারটা, এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে দেখো, এই ছবিটা অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে, দিস ইজ বেসিক্যালি একটা এস কে বোঝাচ্ছে, সাউথ পোলকে বোঝাচ্ছে, দেখো দিস ইজ বেসিক্যালি একটা সাউথ পোলকে বোঝাচ্ছে। আর তুমি যদি এটাকে প্লট করো দেখো এটাকে বোঝাচ্ছে, নর্থ পোলকে বোঝাচ্ছে, মানে তুমি যদি এই ক্রস প্রোডাক্টকে দেখো মানে ক্রস সিম্বলটাকে ইন্ডিকেট করো, ক্রস প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেদিকে সাউথ পোল রয়েছে, যেদিকে ক্রস রয়েছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে সেটা একটা সাউথ পোলকে ইন্ডিকেট করছে, আর ডট যেটা রয়েছে যেটা বাইরের দিকে বেরিয়ে আসছে সেটা বেসিক্যালি একটা নর্থ পোলকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তার মানে তুমি কি, আমি এখান থেকে কি বলতে চাইছি, আমি এখানে বলতে চাইছি যে এইখানে যে কন্ডাক্টরটা ছিল, এইখানে তো একটা কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টরটার এই দিকটাতে একটা সাউথ পোল তৈরি হয়েছে আর তার উল্টো দিকে একটা নর্থ পোল তৈরি হয়েছে, আর যেখানে ডট পোলারিটি দেখিয়েছি সেইখানে বিশেষ করে যেদিকটাতে যে বাইরের দিকটাতে নর্থ পোল তৈরি হয়েছে আর ভেতরের দিকটাতে সাউথ পোল তৈরি হয়েছে। তার মানে তুমি যদি এখানে একটা ইকুইভ্যালেন্টলি চেক করতে থাকো, ইকুইভ্যালেন্ট চেক করলে কি হবে, এই প্রত্যেকটা কন্ডাক্টরের অ্যাক্রসে, প্রত্যেকটা কন্ডাক্টরের অ্যাক্রসে কি হচ্ছে দেখো ভালো করে, যদি আমি শুধু একটাকে দেখাই, সাপোজ আমি শুধু ডটটাকে দেখাচ্ছি, এখানে যদি আমি শুধু ক্রসটাকে দেখাই সবার ফার্স্টে, শুধু ক্রসটাকে দেখাই সবার ফার্স্টে, তাহলে এরকম ভাবে যদি কন্ডাক্টর গুলো পোলারিটি হয়ে থাকে তাহলে এর জন্য ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে হবে, এর জন্য ফ্লাক্সের ডাইরেকশন হবে দেখো ইন টু দা পেপার, মানে এই কন্ডাক্টরটার জন্য ফ্লাক্সের ডাইরেকশন হবে এইরকম ক্লকওয়াইজ, এটার জন্য তৈরি হবে ক্লকওয়াইজ, এটার জন্য তৈরি হবে ক্লকওয়াইজ, প্রত্যেকটা স্টার প্রত্যেকটা ক্রস প্রোডাক্টের জন্য কি তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন কার তৈরি হচ্ছে, ফ্লাক্সের তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন কার তৈরি হচ্ছে, ফ্লাক্সের তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো আমি প্রত্যেকটা কেসে আমি এটাকে দেখাচ্ছি তোমার, ক্লকওয়াইজ রোটেশন কার তৈরি হচ্ছে, ফ্লাক্সের তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে টোটাল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের যে এই পোলারিটিটা তৈরি হলো, যে ফ্লাক্সের ডাইরেকশনটা তৈরি হলো, সেটাকে একটা ইকুইভ্যালেন্ট ফ্লাক্স হিসেবে আমি এইভাবে দেখাতে পারি, ইকুইভ্যালেন্ট হিসেবে এরকম ভাবে দেখাতে পারি, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট হিসেবে, মানে এই দিক থেকে এদিক থেকে, এদিক থেকে এদিক থেকে তোমার ফ্লাক্সটা যাচ্ছে, সরি ডাইরেকশনটা উল্টো করলাম, ডাইরেকশনটা উল্টো করে দিয়েছি, এক মিনিট, ধরো এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফ্লাক্সটা দিয়ে যদি আমি এটাকে দেখাই, এটা ধরো রেজাল্টেন্ট ফ্লাক্সটা দেখাচ্ছি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফ্লাক্স, মানে সব কটা কন্ডাক্টরের জন্য যদি আমি একসাথে একটা ফ্লাক্স কনসিডার করি তাহলে কি হবে, এই দিকে এই দিকে এই দিকে আর এই দিকে এই দিকে এই দিকে, ঠিক আছে, দিস ইজ আ রেজাল্টেন্ট ফ্লাক্স, মানে রেজাল্টেন্ট একটা, মানে যতগুলো কন্ডাক্টরে ক্রস প্রোডাক্ট ছিল প্রত্যেকটা কন্ডাক্টরের ক্রস প্রোডাক্টের জন্য সেই দিকে একটা রোটেটিং ফ্লাক্স তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট তৈরি হয়েছে, ইকুইভ্যালেন্ট ফ্লাক্স তৈরি হয়েছে, যে ইকুইভ্যালেন্ট ফ্লাক্সটা কিরকম আছে, সেই ইকুইভ্যালেন্ট ফ্লাক্সটা আছে দেখো তোমার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে হচ্ছে বেসিক্যালি ইট রিপ্রেজেন্টস আ সাউথ পোল, মানে তুমি যখন এই কন্ডাক্টরটার মধ্যে কন্ডাক্টর অ্যাক্রসে কন্ডাক্টরটাকে ঘোরাচ্ছিলে তার জন্য এর অ্যাক্রসে ভোল্টেজ তৈরি হলো, তুমি লোড লাগালে কারেন্টের ফ্লো হলো, সেই কারেন্টটা আসছে কোথেকে, কন্ডাক্টর থেকে, সেই কন্ডাক্টরে যদি কারেন্টের ফ্লো হয় আমরা কি জানি ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা একটা ইকুইভ্যালেন্ট তাহলে কি কাকে তৈরি করলো, সেই ফ্লাক্সটা একটা ইকুইভ্যালেন্ট এই ছবিটা অনুযায়ী একটা সাউথ পোলের জেনারেশন করছে যেখানে তোমার ক্রস প্রোডাক্ট গুলো রয়েছে, আর তার ঠিক অপোজিট সাইডটা, তার ঠিক অপোজিট সাইডটা ধরো এই দিকটা, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যেখানে ডট গুলো রয়েছে, যেখানে ডট গুলো আছে
ডটগুলো কি করছে, ডটগুলো একটা অপোজিট পোলারিটিতে ফ্লাক্স তৈরি করছে, যেটা হচ্ছে যেখানে আমি ক্রসের জন্য দেখিয়েছিলাম তোমার ক্লকওয়াইজ, সেখানে আমাকে ডটের জন্য দেখাতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে এইদিকে, প্রত্যেকটার জন্য দেখো প্রত্যেকটার জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স তৈরি হচ্ছে প্রত্যেকটার জন্য, একটা কন্ডাক্টরের জন্য হলে প্রত্যেকটার জন্যই হবে, ঠিক আছে, একটা কন্ডাক্টরের জন্য হলে প্রত্যেকটার জন্যই হবে, দেখো ঠিক আছে। এইবার এতগুলো কন্ডাক্টর যদি এইভাবে থাকে তাহলে তার একটা ইকুইভ্যালেন্ট ফ্লাক্স আমি পাবো, যেরকম ভাবে আমি ডটের জন্য পেয়েছিলাম সেইভাবে ইকুইভ্যালেন্ট একটা ফ্লাক্স আমি এর জন্য ড্র করতে পারবো, এর জন্য একটা ইকুইভ্যালেন্ট ফ্লাক্স আমি এইভাবে ড্র করতে পারবো, ঠিক আছে। এদিকে এদিকে তোমার অ্যারোগুলো থাকবে আর এদিকে তোমার অ্যারোগুলো থাকবে উপরের দিকে, তার মানে এখানে আমি কি তৈরি করতে সক্ষম হলাম, এইখানে আমি যেটা তৈরি করতে সক্ষম হলাম সেটাকে কি বলবো, সেটাকে বলবো নর্থ পোল, ঠিক আছে। দেখো নর্থ পোল কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, এইটা আমি যেটা দেখলাম সাউথ পোলের ক্ষেত্রে যেটা দেখলাম ক্লকওয়াইজ রোটেশন অফ ফ্লাক্স, আর এখানে যেটা দেখলাম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অফ ফ্লাক্স, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অফ ফ্লাক্স এটা দেখলাম, ঠিক আছে। এবার এই দুটো ছবিকে তুমি তুমি প্যারালালি পাশাপাশি কোলাজ করো, দুজনকে দুটোকে একসাথে ভাবো, তো দুটোকে একসাথে ভাবলে তুমি কি দেখতে পাবে, দুটোকে একসাথে ভাবলে দেখতে পাবে যে এইখানে একটা ইকুইভ্যালেন্ট, এই বরাবর একটা, এই সরি এই বরাবর একটা ইকুইভ্যালেন্ট তোমার নর্থ নর্থ পোল সাউথ পোল ডেভেলপমেন্ট হয়েছে, দেখো ভালো করে বোঝো কি বলতে চাইছি, এই বরাবর তোমার একটা ইকুইভ্যালেন্ট সাউথ পোল ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, এই বরাবর একটা ইকুইভ্যালেন্ট তোমার, কোনটাকে মুছলাম, এই বরাবর একটা ইকুইভ্যালেন্ট তোমার সাউথ পোল ডেভেলপমেন্ট হয়েছে, এদিকটা অ্যারো রয়েছে, এদিকটা অ্যারো আছে, এদিকটা অ্যারো আছে, আর এক মিনিট, এই বরাবর তোমার একটা সাউথ পোল ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি এ সাউথ পোল, আর এই দিকটা তুমি যদি দেখো, এই পার্টটা তুমি যদি দেখো এখানে একটা নর্থ পোল ডেভেলপমেন্ট হয়েছে, নর্থ পোল ডেভেলপমেন্ট হয়েছে, তার মানে আমি কি বলতে চাইছি, তার মানে স্যার আপনি এতগুলো বলে কি বলতে চাইলেন, আমি বলতে চাইছি যে দেয়ার আর এক্সিস্টেন্স অফ টু সেপারেট ফ্লাক্সেস, দেয়ার আর এক্সিস্টেন্স অফ টু সেপারেট ফ্লাক্সেস, টু সেপারেট ফ্লাক্সেস মানে কোনগুলো স্যার, একটা হচ্ছে ডিউ টু দা মেন ফিল্ড ফ্লো, যেটাকে আমরা মেন ফিল্ড ফ্লাক্স বলছি, আর আর্মেচারের মধ্যে একটা রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি আর্মেচার ফ্লাক্স হিসাবে, যেটাকে আমি বলছি আর্মেচার ফ্লাক্স হিসাবে, আর্মেচার ফ্লাক্স হিসাবে, ঠিক আছে, আর্মেচার ফ্লাক্স হিসাবে। সো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে, পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ মেন ফিল্ড ফ্লাক্স, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ আর্মেচার ফ্লাক্স, ঠিক আছে। তো এই দুটো পয়েন্ট তোমরা সবার আগে বলো বুঝতে পারলে কিনা ইন্ডিভিজুয়ালি, যে কিভাবে একটা মেন ফিল্ডে ফ্লাক্স তৈরি হচ্ছে যেটাকে আমরা মেন ফিল্ড ফ্লাক্স বলছি, আর কিভাবে একটা আর্মেচারে ফ্লাক্স তৈরি হচ্ছে যেটাকে আমরা আর্মেচার ফ্লাক্স বলছি, দেখো এই দুটো বুঝতে পারলে কিনা বলো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট এটা যে আর্মেচার ফ্লাক্সটা কি জিনিস বুঝতে পারলে কিনা বলো, আর ফিল্ড ফ্লাক্সটা কি জিনিস সেটা বুঝতে পারলে কিনা বলো, বলো স্যার। ওই যে নর্থ পোল সাউথ পোল যেটা করলে না ক্রস আর ডট, হুম হ্যাঁ, এইখানে এটা নিচের দুটো সাদা মানে নর্থ মানে ক্রস আর ডট, ওটা কি করে করলেন স্যার, ওটা বুঝলাম না। কি করে করলাম বলতে, ধরো আমি ধরে নিচ্ছি যে এই দিকে যে কন্ডাক্টর গুলো রয়েছে এই কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে মানে ভেতরের দিকে কারেন্ট যাচ্ছে, আর অন্য ওই পাশের কন্ডাক্টর গুলো দিয়ে বাইরের দিকে কারেন্ট আসছে, আমি এরকম ভাবে সেট আপ করেছি কয়েল গুলোকে, আমি এইভাবে সেট আপ করেছি, একটা সাইডের কন্ডাক্টরকে আমি ক্রস বলেছি, একটা সাইডের কন্ডাক্টরকে ডট বলেছি, কেন বলেছি, কারণ নিচের দুটো, হ্যাঁ ডট মানে স্যার বেরিয়ে যাচ্ছে, তাই তো, হ্যাঁ ক্রস মানে পেপারের মধ্যে ঢুকছে, মানে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ডটটা বেরিয়ে যাচ্ছে, ডট মানে বাইরের দিকে বের হচ্ছে, ঠিক আছে। এটা তুমি আরেকটা ভালোভাবে বুঝতে পারবে, দেখো এই দুটো ব্রাশ কি করে, দুটো ব্রাশ দুটো সেগমেন্টকে আলাদা করে, একদিকে পজিটিভ পোলারিটি ভোল্টেজ থাকে, একদিকে নেগেটিভ পোলারিটি ভোল্টেজ থাকে, এইভাবেও ভাবতে পারো। আমি দেখো এমন ভাবেই কন্ডাক্টর গুলোকে প্লেস করেছি যেটা ব্রাশ দিয়ে সেগ্রিগেট করা আছে,
ঠিক আছে, ব্রাশ দিয়ে সেগ্রিগেট করা আছে। দেখো এই ব্রাশের একটা দিকে ক্রস পোলারিটি আছে আর একটা দিকে ডট পোলারিটি আছে। এইভাবেই জেনারেলি প্লেসমেন্ট গুলো করা হয় কন্ডাক্টরের, এইভাবেই জেনারেলি ফ্লাক্সের সেট আপ হয়, ঠিক আছে। এবং আমি কি বললাম, আমি বললাম কোন কন্ডাক্টরের মধ্যে যদি ক্রস পোলারিটি হয়, ক্রস পোলারিটি মানে ইন টু দ্য পেপার যদি হয়, তার মানে এরকম ভাবে ফ্লাক্স তৈরি হচ্ছে। তো এই ডাইরেকশন অফ ফ্লাক্স মানে যেটা ক্লকওয়াইজ ডাইরেকশন অফ ফ্লাক্স, সেটা কাকে তৈরি করে, সেটা সাউথ পোলকে তৈরি করে। মানে এই যে কন্ডাক্টরটা রয়েছে, ভিডিওর দিকে দেখো, এই যে কন্ডাক্টরটা রয়েছে, তুমি যদি এই কন্ডাক্টরটা এইরকম ভাবে ফ্লাক্সকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমার পেছন দিকটা কি দেখতে পাচ্ছ, আমার মুখের দিকটায় কি আছে, আমার মুখের দিকটায় রয়েছে দেখো সাউথ পোল, এইদিকে যদি, হ্যাঁ আমার মুখের দিকটা রয়েছে সাউথ পোল আর এইদিকটা রয়েছে নর্থ পোল, ঠিক আছে। তার মানে এইদিকে, এইদিকে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে, এইখানে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কার জন্য তৈরি হচ্ছে, সেটা একটা ইকুইভ্যালেন্ট সাউথ পোলকে প্রজেক্ট করছে, ঠিক আছে। আর তার উল্টো দিকে যেদিকে ডট প্রোডাক্টটা দেখিয়েছি, ডট প্রোডাক্ট মানে হচ্ছে আউট অফ দ্য পেপার, আউট অফ দ্য পেপার মানে হচ্ছে আমার দিকে ফ্লাক্স লাইন্স গুলো আসছে, আমার দিকে ফ্লাক্স লাইন্স আসার মানে হচ্ছে নর্থ পোলটা আমার দিকে ফেস করা, নর্থ পোল, হ্যাঁ নর্থ পোলটা আমার দিকে ফেস করা আছে, ঠিক আছে। তো এইভাবে আমি বলেছি আর কি, আমি কোশ্চেনটা ক্লিয়ার করতে পারলাম? দেখো তার মানে ক্রসের দিকটা সাউথ আর ডটের দিকটা নর্থ, তাই তো? নর্থ, নর্থ হবে। এবার নর্থ আর সাউথ মানে কি, ইকুইভ্যালেন্ট সাউথ ইকুইভ্যালেন্ট নর্থ, মানে ওই যে কন্ডাক্টরটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য যে ফ্লাক্স হচ্ছে, এবং সেই ফ্লাক্সের কিউমুলেটিভ এফেক্ট সেখানে একটা সাউথ পোল ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে। কারণ আমরা জানি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্স অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা তোমার ম্যাগনেটিক পোলকে জন্ম দিচ্ছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তো এটা হলো ফার্স্ট পার্ট। হ্যাঁ বলো স্যার, সহজ উপায় কি, তুমি ক্লকওয়াইজে ঘুরলে সাউথ আর অ্যান্টি ক্লকে ঘুরলে নর্থ, তাই তো? হ্যাঁ সহজ উপায় হচ্ছে সেটা, আমি সহজ উপায়টাই ওইখানে তোমার ছবি। হ্যাঁ বলো। বলছি আপনি যে নিচে ক্রস আর ডট যেটা করলেন না, এটা ক্লকওয়াইজ ডিরেকশন, নর্থ টু সাউথ এ যাচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, সাউথ টু নর্থ এ যাচ্ছে, মানে ওইটা কিভাবে আপনি করলেন এটা বুঝতে পারলাম না। তুমি এটার কথা বলছো তো? কোনটা? এটা কথা বলছো? হ্যাঁ, ওই ওই অ্যারো দুটো কি করে দিলেন আর কি, মানে এই অ্যারো গুলো কি রকম, মানে নিচে 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 অ্যারো দুটো তাহলে ইন টু দ্য পেপার যদি হয়, তাহলে দেখো আঙুলটা তোমার ভেতরের দিকে রয়েছে, আর সেই অনুযায়ী যে ফিঙ্গার গুলো, সেই ফিঙ্গার গুলো কোন দিকে রয়েছে, ক্লকওয়াইজ রয়েছে, তাই না? এই ফিঙ্গার গুলো কাকে বোঝায়, এটা যদি কারেন্টের ডাইরেকশনে, ফিঙ্গারটা কাকে বোঝায়, ফ্লাক্সের ডাইরেকশনটাকে বোঝায়। আমরা কি বলি, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তার চারিদিকে ফ্লাক্স তৈরি হয়, তো এটা জানিস তো? এটা যদি একটা কন্ডাক্টর হয়, এদিক থেকে যদি এদিকে কারেন্টের ফ্লো হয়, তাহলে এটা কি হবে, তার ফ্লাক্সের ডাইরেকশন হবে। সেটা দেখিয়েছি ঠিক আছে। এবার তুই যদি এই এই পোলারিটিটাকে চেক করিস, এই পোলারিটিটা কাকে বোঝায়, ক্লকওয়াইজ পোলারিটি কোনটা, ক্লকওয়াইজ পোলারিটি অ্যাকচুয়ালি একটা সাউথ পোলকে ইন্ডিকেট করে, ওই জন্য আমি দেখ এটাকে এমন ভাবে লিখেছি যেটা দেখে মনে হচ্ছে এটা সাউথ পোল। আর যদি অ্যান্টি ক্লকটাকে দেখিস, তাহলে সেটা কিরকম, একটা নর্থ পোলের মতো হয়, মানে এই ফিগারটা এই এরকম ভাবে যে প্লেসমেন্টটা, সেটা বোঝাচ্ছে যে আমার দিকে কি আছে, আমার দিকে, আমার আমার দিকে আছে সাউথ পোল। দেখ ওই জন্য সাউথ পোল, সাউথ পোল এখানে ড্র করেছি, এখানে সাউথ পোল ড্র করেছি। আর যখনই আঙুলটা আমার সামনের দিকে চলে আসে, আমার মুখের দিকে চলে আসে, কারণ ফ্লাক্সের ডাইরেকশনটা আমার দিকে, তার মানে আমার দিকে কে আছে, সাউথ পোল আছে, এই নর্থ পোল আছে। তো ওইটাই আমি দেখ এখানে নর্থ পোল হিসেবে দেখিয়েছি, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা বলো, এই দুটো খুব ফান্ডামেন্টাল পয়েন্ট, এই দুটো ফান্ডামেন্টাল পয়েন্ট বুঝতে পারলেই তার পরের পয়েন্টটা বুঝতে পারলে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি এখানে কি করেছি, এক নম্বর করেছি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছি, তাহলে ইলেকট্রোম্যাগনেটের সাপ্লাই দেওয়ার জন্য কারেন্ট, কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটাকে মেন ফিল্ড ফ্লাক্স বললাম। আর যখন আমি আর্মেচারটাকে ঘোরাতে শুরু করছি, তার একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজ তার একটা লোড লাগালে কারেন্টের ফ্লো হচ্ছে,
সেই কারেন্টটা আলটিমেটলি কোথা থেকে আসছে? আর্মেচার কন্ডাক্টর থেকে আসছে। আর্মেচার কন্ডাক্টর থেকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্টটার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটা আলটিমেটলি একটা ইকুইভ্যালেন্ট সাউথ পোল একটা নর্থ পোলে জন্ম দিচ্ছে। ঠিক আছে, এইটুকু গল্প আমি বলেছি, আমি আর কিছু বলিনি। এইবার এইটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমি নেক্সট পয়েন্টটা বলবো। নেক্সট পয়েন্টটা হচ্ছে পুরো ব্যাপারটাকে একসাথে চিন্তা করো। এবার তুমি এখানে একটা নর্থ পোল হিসেবে ভাবো, সাপোজ দিস ইজ ওয়ান নর্থ পোল, সাপোজ দিস ইজ ওয়ান সাউথ পোল। ঠিক আছে, দিস ইজ ওয়ান সাউথ পোল, সাউথ পোল, তার মানে নর্থ পোল থেকে এদিক থেকে এদিকে ফ্লাক্স যাচ্ছে। ঠিক আছে, এদিক থেকে এদিকে ফ্লাক্স যাচ্ছে, এদিক থেকে এদিকে ফ্লাক্স যাচ্ছে নর্মাল কন্ডিশনে, যখন আমি এর মধ্যে কোনো আর্মেচারকে প্লেস করিনি। এদিক থেকে এদিকে ফ্লাক্স যাচ্ছে। ঠিক আছে, এইবার যখন আমি এর মধ্যে আর্মেচারটাকে প্লেস করছি, যখন আর্মেচারটাকে ধরো এর মধ্যে রাখলাম এবং আর্মেচার কন্ডাক্টর গুলোকে এর মধ্যে আমি প্লেস করেছি, ফর্সে ফর্সে আমি আমি একটু ছোট এঁকে ফেলি, ধরো ফর্সে আমি এখানে আর্মেচার কন্ডাক্টরটাকে এই ধরো আর্মেচারটাকে আমি এখানে প্লেস করেছি। এইবার আর্মেচার যখন আমি ফিল্ডেও সাপ্লাই দিয়েছি আর আর্মেচারটাকেও একটা লোডের সাথে কানেকশন করে দিয়েছি, আর্মেচারটাকেও একটা লোডের সাথে ধরো আমি কানেকশন করে রেখেছি, তাহলে সেই কন্ডিশনটাই কি হচ্ছে? সেই কন্ডিশনটায় একসাথে দুটো ফ্লাক্স এক্সিস্ট করছে, একটা হচ্ছে মেন ফিল্ড ফ্লাক্স আর একটা হচ্ছে ফ্লাক্স দ্যাট ইজ ডিউ টু আর্মেচার কন্ডাক্টার। আর্মেচার কন্ডাক্টারের যে ফ্লাক্স রয়েছে সেই জন্য হচ্ছে। সাপোজ ধরো এদিকে যদি আমি ক্রস পোলারিটি যেরকম আগে দেখিয়েছি, এদিকে যদি ক্রস থাকে, ঠিক আছে, 3, 4, 5, 6, 7 এদিকে যদি ক্রস থাকে, এদিকে যদি ক্রস থাকে, এদিকে যদি ক্রস থাকে, তাহলে কি হবে? দেয়ার উইল বি আ রেজাল্টেন্ট ফ্লাক্স। রেজাল্টেন্ট ফ্লাক্সটা কিরকম হবে? এরকম হবে। রেজাল্টেন্ট ফ্লাক্সটা কিরকম হবে? এরকম হবে, এরকম হবে। সেই রেজাল্টেন্ট ফ্লাক্সটা কাকে বোঝাচ্ছে? সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? রেজাল্টেন্ট ফ্লাক্সের ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এরকম হচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে। এইবার এইটা নিয়ে আশা করি এত অবধি কারোর আশা করি কোনো প্রশ্ন নেই, এইটা আমরা জানি, কারণ যখনই আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি তখন এরকম ইয়ে তৈরি হচ্ছে, এফেক্ট তৈরি হচ্ছে। এইবার যখন তুমি ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের রেসপেক্টে ভাববে, ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের রেসপেক্টে ভাববে, তার মানে হচ্ছে ধরো একটা ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের ফ্লাক্সকে যদি আমি ধরো এইটাকে নিয়ে নিই, এর ফ্লাক্সকে যদি আমি দেখি এরকম ভাবে, তাহলে আমি কি দেখতে পাবো? একটা ফ্লাক্স এইদিকে আছে, একটা ফ্লাক্স এইদিকে আছে। ঠিক আছে, ফ্লাক্সটা এইভাবে রোটেট করছে একটা ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের জন্য। আবার মেন ফিল্ডের, মেন ফিল্ডের ফ্লাক্সটাও দেখো এই দিকে রয়েছে, এই উপরের দিকে রয়েছে। মানে আমরা দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা কন্ডিশনে এরকম দেখতে পাচ্ছি যে মেন ফিল্ডের ফ্লাক্সটা এইদিকে রয়েছে আর কন্ডাক্টরের জন্য যে ফ্লাক্সটা রয়েছে সেটাও দেখো এই দিকে রয়েছে, অ্যাডিটিভ রয়েছে। ঠিক আছে, ভালো করে বোঝো কি বলছি। দেখো এই কন্ডিশন, এখানে দেখো একটা উপরের ফ্লাক্স রয়েছে যেটা হচ্ছে মেন ফিল্ড ফ্লাক্স, আর সেম জায়গায় দেখো একটা আর্মেচার ফ্লাক্স রয়েছে। ঠিক আছে, একটা দেখো আমি এই কালারে ড্র করেছি, এই কালারের ফ্লাক্সের ডাইরেকশন, আর একটা দেখো গ্রিন কালারের ফ্লাক্সের ডাইরেকশন ড্র করেছি, এটা উপরেটার জন্য। এবার তুমি যদি নিচটা খেয়াল করো, নিচটা খেয়াল করলে দেখতে পাবে একটা ফ্লাক্স মানে মেন ফ্লাক্সের ডাইরেকশন এদিকে আছে আর আর্মেচার ফ্লাক্সের ডাইরেকশন এইদিকে রয়েছে। দেখো মেন ফ্লাক্সের ডাইরেকশন এদিকে আছে বাট আর্মেচার ফ্লাক্সের ডাইরেকশন এদিকে রয়েছে। দেখতে পাচ্ছ জিনিসটা? খেয়াল করতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ, তো এইটার জন্য কি হচ্ছে? দেখো দুটো ফ্লাক্স যদি একই ডাইরেকশন থাকে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। দুটো ফ্লাক্স যদি একই ডাইরেকশনে হয় তাহলে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার, আর দুটো ফ্লাক্স যদি একে অন্যের অপোজিট ডাইরেকশনে থাকে তাহলে দে উইল রিপেল ইচ আদার। তার মানে ঘটনাটা এই রকম ঘটছে, উপরের দিকে থাকা যে ফ্লাক্সগুলো রয়েছে, উপরের দিকে থাকা যে ফ্লাক্সটা রয়েছে সেই ফ্লাক্সটা এবার বেঁকে যাবে। উপরের দিকে থাকা যে ফ্লাক্সটা রয়েছে রেজাল্টেন্ট যে মানে রেজাল্টেন্ট যে এফেক্টটা তৈরি হবে, আমি যে ধরো এই যে হোয়াইট কালার দিয়ে যেটা, সরি হোয়াইট নয়, ধরো একটা নতুন কালার দিয়ে, ধরো গ্রিন কালার ব্লু দিয়ে যেটা করছি, সেটার জন্য দেখতে পাচ্ছি এরকম ভাবে রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেঁকে যাচ্ছে এদিকে, আর এর জন্য কি হচ্ছে? এর জন্য দূরে দূরে চলে যাচ্ছে, এর জন্য দূরে চলে যাচ্ছে। এইটা কি ছিল? এইটা ছিল আমার কাছে মেন ফিল্ড ফ্লাক্স ফাই এম, ধরো ফাই মেন। ঠিক আছে,
এইখানে যে ফ্লাক্সটা ছিল এটা কি ছিল? আর্মেচার ফ্লাক্স ফাই এ আর। এটা কি পেলাম? দিস ইজ রেজাল্টেন্ট ফ্লাক্স ফাই আর। ঠিক আছে, মানে মানে ঘটনাটা এরকম ঘটছে যে দেয়ার ইজ এ ক্রাউডিং অফ দ্য ফ্লাক্স। ঠিক আছে, দেয়ার ইজ এ ক্রাউডিং অফ দ্য ফ্লাক্স অ্যাট দ্য বটম পোল টিপ অফ সাউথ। মানে তুমি যদি রেজাল্টেন্ট ফ্লাক্সটাকে দেখতে থাকো তাহলে কি হবে, তখন আর রেজাল্টেন্ট ফ্লাক্সটা সোজাসুজি না গিয়ে এইরকম ভাবে চলে আসবে, এইরকম ভাবে চলে আসবে, এরকম ভাবে চলে আসবে, এরকম ভাবে বেঁকে যাবে। এরকম ভাবে কেন বেঁকে যাচ্ছে কারণটা বুঝতে পারলে? তাহলে এরকম ভাবে বেঁকে যাবে, এরকম ভাবে বেঁকে যাওয়ার ফলে ফলটা কি হচ্ছে দেখো, এরকম ভাবে বেঁকে যাচ্ছে, এরকম ভাবে বেঁকে যাওয়ার ফলে তোমরা আশা করি বুঝতেই পারছো, এরকম ভাবে বেঁকে যাওয়ার ফলে কি হচ্ছে, দেয়ার ইজ এ ক্রাউডিং অফ দ্য ফ্লাক্সেস এট দ্য বটম পোল টিপ অফ সাউথ পোল। মানে এটা তো সাউথ পোল, এই সাউথ পোলের যে বটম পোর্শনটা আছে এখানে অতিরিক্ত পরিমাণ ফ্লাক্সের ক্রাউডিং চলে আসছে, আর দেয়ার ইজ এ অ্যাবসেন্স অফ ফ্লাক্স ইন দ্য আপার পোর্শন, এখানে কোনো ফ্লাক্সই নেই, আর এখানে এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লাক্স লাইন চলে আসছে। ঠিক আছে, মানে মেন ফিল্ডের ফ্লাক্সটা যেটা আগে এই ডাইরেকশনে ছিল, সেটা ডিউ টু রেজাল্টেন্ট ফ্লাক্স, মেন ফিল্ডের ফ্লাক্সটা যেটা এই ডাইরেকশনে ছিল ডিউ টু আর্মেচার ফ্লাক্স কি হচ্ছে, সেটা একটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, একটা দের ইজ এ শিফট, রেজাল্টেন্ট ফ্লাক্সের মধ্যে একটা শিফট দেখা যাচ্ছে। তো সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের মধ্যে যে শিফটটা, সেটা অ্যাকচুয়ালি কি করছে, সেটা অ্যাকচুয়ালি একটা খতরনাক জিনিস করছে। সেই খতরনাক জিনিসটাকে আমরা বলি হচ্ছে দের ইজ এ শিফট ইন ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসের শিফটিং হচ্ছে। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস মানে কি, যখন ধরো এই আর্মেচার কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ছিল না, তখন অ্যাকচুয়ালি এই ইয়েলো লাইনটা ছিল, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস আর জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস সেই দুটো একইভাবে ছিল। এইটা হচ্ছে তোমার জিএনএ আর এমএনএ দুটো একসাথে পড়েছে, এই লাইনের মধ্যে জিএনএ আর এমএনএ দুটো একসাথে পড়েছে। জিএনএ আর এমএনএ মানে কি, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে এই যে ম্যাগনেটটা রয়েছে, এই ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল এর ঠিক পারপেন্ডিকুলারে যেটা রয়েছে সেটাকে আমরা বলি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। আর জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস কোনটা, এই যে আর্মেচারটাকে আমি দেখেছি, আর্মেচারটার নিউট্রাল অ্যাক্সিস মানে আর্মেচারটার ঠিক পারপেন্ডিকুলার লাইন সাথে পারপেন্ডিকুলার কোনটা আছে, আর্মেচারের রেসপেক্টে যদি আমি যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইনটা, এইটা হচ্ছে আমার কাছে জিএনএ। যখন আমার এই মেন ফিল্ড ফ্লাক্সটার ডাইরেকশনটা চেঞ্জ করে গেল, যেটা আমি ব্লু কালার দিয়ে মার্ক করেছি, তার জন্য কি হচ্ছে, এই ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা খানিকটা এই দিকে বেঁকে যাচ্ছে, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা খানিকটা এইদিকে বেঁকে যাচ্ছে। আমি আমি বলতে কি বলতে চাইছি বুঝতে পারছো? দেখো এখন ফ্লাক্সটা এরকম হয়ে গেছে, তো ওই জন্য ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা আগের মতো সোজা না থেকে এরকম ভাবে বেঁকে গেছে। ঠিক আছে, তো ডিউ টু দিস কম্বাইন্ড এফেক্ট, মানে এই যে কম্বাইন্ড এফেক্টের জন্য দ্য শিফট অফ আর্মেচার ফ্লাক্স, আর্মেচার ফ্লাক্সের যে শিফটিংটা হচ্ছে, যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা আমরা পাচ্ছি, যে শিফটিংটা হচ্ছে, সেই শিফটিংটাকে আমরা বলি আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশন কাকে বলে, না আমার কাছে একটা নর্থ পোল সাউথ পোল ছিল, তার মধ্যে একটা ফ্লাক্স লাইন ফ্লো হচ্ছিল, আমার কাছে একটা সেপারেট আর্মেচার ছিল, তার মধ্যে ফ্লাক্স তৈরি হলো। এবার সেই আর্মেচারটাকে যদি আমি ওই ফিল্ডের মধ্যে যখন প্লেস করছি, তার মানে দুটো এফেক্ট একসাথে কাজ করছে, একটা ডিউ টু দ্য এফেক্ট অফ আর্মেচার ফ্লাক্স অ্যান্ড দ্য এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স, ম্যাগনেটিক সরি আর্মেচার ফ্লাক্সের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যেটা আগে বরাবর ছিল সেটা খানিকটা শিফট হয়ে যাচ্ছে। কেন শিফট হচ্ছে আমি এটা তোমাকে এখানে বললাম, এবং এই শিফটিং এর ফলে কি হচ্ছে, শিফটিং এর ফলে নর্থ পোলের উপরের দিকটা, নর্থ পোলের উপরের দিকটা ক্রাউডিং হয়ে যাচ্ছে ফ্লাক্স লাইনসের, আর সাউথ পোলের বটম টিপটা ফ্লাক্স লাইনসের ক্রাউডিং চলে আসছে। মানে দের ইজ এ শিফট ইন দ্য ফ্লাক্স লাইন, ফ্লাক্স লাইনসের ডাইরেকশনে একটা শিফট হচ্ছে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশন ইজ বেসিক্যালি দ্য এফেক্ট অফ আর্মেচার ফ্লাক্স that distorts the main field flux is called as armature reaction. Armature reaction এর ফলে তাহলে কি হলো, the effect of change of the main field flux due to armature flux, এটাই হচ্ছে আমার কাছে আর্মেচার রিয়াকশন। দেখো বুঝতে পারলে কিনা কি বললাম। GNA আর MNA কি ওই মিডিলের লাইনটা? GNA আর MNA হচ্ছে মিডিলের লাইনটা, যদি কোনো ফিল্ড না থাকে, যদি কোনো তোমার কন্ডাক্টরে কোনো ভোল্টেজ না ডেভেলপ থাকে নর্মাল কন্ডিশনে। ঠিক আছে, দুটো কন্ডিশন আছে, ধরো জিএনএ আর এমএনএ একই সঙ্গে থাকার অর্থ হচ্ছে এরকম,
জিএনএ আর এমএনএ একই সাথে থাকার অর্থ হচ্ছে তুমি এখানে ফিল্ড রয়েছে, তাহলে ফিল্ডের পারপেন্ডিকুলারে থাকবে হচ্ছে এমএনএ। এবার তুমি এখানে একটা আর্মেচারকে প্লেস করেছো, কিন্তু আর্মেচারের মধ্যে কিন্তু কোনো কারেন্ট দাওনি, কোনো লোড লাগাওনি, ভালো করে বোঝো, কোনো লোড লাগাওনি কিন্তু এখানে। যদি লোড না লাগাও তাহলে এর জিওমেট্রিক্যাল নিউ, তাহলে এর লোড না লাগাও তাহলে এমএনএটাও এদিকে থাকবে, এবং জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে এই এর পারপেন্ডিকুলার নিউট্রাল অ্যাক্সিসটা, এর পারপেন্ডিকুলারে থাকবে, মানে এরম ভাবে থাকবে, একই একই দিকে থাকবে। এমএনএ যেদিকে থাকবে, জিএনএ একই লাইন বরাবর এক্সিস্ট করবে। কিন্তু তুমি যখনই এখানে একটা লোড লাগিয়ে দেবে, সেই সিচুয়েশনে কি হবে, ম্যাগনেটিক যে ফ্লাক্সটা আছে সেটা বেঁকে যাচ্ছে। দেখো আমি বেঁকে যাচ্ছে দেখিয়েছি ব্লু কালার দিয়ে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা বেঁকে যাচ্ছে, তার জন্য এমএনএটা বেঁকে যাচ্ছে। জিএনএটা ঠিক আছে, জিএনএ হচ্ছে জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস, জিওমেট্রিক্যালি নর্থ অ্যান্ড সাউথ পোল এই উপরে আর নিচেই এক্সিস্ট করবে, দ্যাট ইজ বেসড অন দ্য আর্মেচার, আর্মেচারের উপর বেস করে যেটা আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। এমএনএটা হচ্ছে তুমি যে নর্মাল ফিল্ড যেটা তুমি পাঠাচ্ছ ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, সেই ফিল্ডের 90 ডিগ্রিতে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা শিফট হচ্ছে, মানে ফ্লাক্স লাইন যেটা আগে এরকম ছিল এরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ দ্য আর্মেচার ফ্লাক্স। আর্মেচার ফ্লাক্সের কিরকম ভাবে হচ্ছে, এইখানে দেখো দেখিয়েছি আমি, পাশে দেখো এখানে দেখিয়েছি, যে এই যে সিঙ্গেল কন্ডাক্টরকে যদি কনসিডার করি তাহলে উপরের দিকে যে ফ্লাক্সগুলো রয়েছে সেগুলো অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্টিং নেচার হবে, আর নিচের দিকে যে ফ্লাক্সগুলো আছে সেগুলো রিপালসিভ নেচার হবে। তার মানে ওভারঅল অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমি দেখি এইভাবে পাবো। দেবজ্যোতি, সৌরভ, নাসিম, অভিরূপ, সবাইকেই বলছি ইম্পর্টেন্ট কনসেপ্ট, বুঝতে পেরেছো কিনা বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু। ঠিক আছে সন্দীপ, বুঝতে পেরেছো? দেখো সন্দীপ বলো, হ্যাঁ স্যার একটু একটু বুঝতে পেরেছি। তোমার একটু একটু বোঝাটাকে একটু পরিষ্কার করে দিই, দুটো দুটো তিনটে পয়েন্ট মনে রাখো, একটা হচ্ছে মেইন ফিল্ড ফ্লাক্স, একটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স। মেইন ফিল্ড ফ্লাক্স বলতে আর্মেচার ফ্লাক্স তো এইটা যেটা ক্রস দিয়ে ঢুকছে, রেজাল্টেন্ট ফ্লাক্সটা। হ্যাঁ, আর এই দুজনের এফেক্টে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ রেজাল্টেন্ট ফ্লাক্স। এই তিনটে সেন্টেন্স স্টেটমেন্টকে খেয়াল রাখবে। প্রথমে বলবে যে শুধু ম্যাগনেটটা রয়েছে, শুধু ম্যাগনেটটা রেখেছি, ম্যাগনেটের জন্য শুধু ফিল্ড লাইন তৈরি হলো। তারপর কি করলাম, আর্মেচারের মধ্যে লোড লাগালাম, তার জন্য আর্মেচারের ফ্লাক্স ডেভেলপমেন্ট হলো। এবার দুটোকে একসাথে কোলাপ করছি, মানে ফিল্ডের ফ্লাক্সও আছে এবং আর্মেচারের ফ্লাক্সটাকেও আমি সেখানে এস্টাবলিশ করলাম। এই দুটো কন্ডিশনকে যখন একসাথে নিয়ে এলাম, তার জন্য কি হলো, মেন ফিল্ড ফ্লাক্সটা ডেভিয়েট করে গেল, তার অরিজিনাল পজিশন থেকে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, উইদাউট লোড কানেক্ট, উইদাউট লোডে যে ফ্লাক্সের ডাইরেকশনটা ছিল মেন ফিল্ড পোলের, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো গালাগাল বন্ধ করে আসবো, দাঁড়া এক মিনিট। দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে বুঝতে পারলে বলো, তো নেক্সট আমরা এগোবো তাহলে, দেখি কি অবস্থা সব। বলো তোমাদের কি খবর বলো, বাদল লাগে দেখি, শুন বাদল দা, বাদল বাদলে কি হবে, বাদল বুঝতে পেরেছো? বাদল এগুলো বুঝতে পারে, বাদল বাদল ভিডিও অন করো। দেবো যদি বলো কি বলছো, উপস্থিত নেই মনে হয়, এই তো বাদল বলছে কি, বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ থ্যাংক ইউ, যাকে একজন হলেই হবে। ঠিক আছে, না আরেকবার, মানে এটা একটুখানি অন্যরকম আছে। ঠিক আছে, এগুলো তোমরা আগে পড়োনি, ঠিক আছে, তোমরা এগুলো আগে পড়োনি, এগুলো একদম নতুন জিনিস। ঠিক আছে, সন্দীপ হয়তো পড়েছিল, সন্দীপ পড়েছিল তো? হ্যাঁ সন্দীপ, নাসিম, তো কি বুঝতে এখন পারলে নাকি কি হলো, ঘেটে গেল না কি হলো বলো? না না ঘাটে। হ্যাঁ, তো স্টেটমেন্ট গুলো এইভাবেই কিন্তু খেয়াল রাখতে হবে। এক নম্বর, হ্যাঁ আচ্ছা।
এই দিকে রেজাল্টেন্ট ফ্লাক্সটা তাহলে কি হবে? কোন দিকেরটা? এই দিকে যেটা মানে যেটা আউট 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 যেটা হচ্ছে এই পাশে আর এই পাশেরটা এই পাশে এই পাশের জন্য সেমই আসবে। তুমি দেখো এই পাশের জন্য সেমই হবে, সেম টু সেমই হবে। তুমি যদি এখানে ডট পোলারিটি ধরো, ধরো এখানে একটা ডট পোলারিটি আছে, এখানে ডট পোলারিটি ধরো, এখানে ডট পোলারিটি ধরো, একটা দিয়ে দেখাই নালে পিকচারটা ঘেটে যাবে। তো এইখানে যদি তুমি ডট পোলারিটি ধরো, তা ডট পোলারিটির জন্য কোন দিকে ফ্লাক্স হয় বলো? অ্যান্টি ক্লকওয়াইজ, আউট আউট অফ দা পেপার, অ্যান্টি ক্লকওয়াইজ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই 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 দিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই দিক থেকে হলে দেখো উপর দিকটা কোন দিকে হবে, উপর দিকটা এই দিকে হবে, এই দিকটা নিচের দিকে হবে। তার মানে এর জন্য যে ফ্লাক্সটা হবে সেটা উপর দিকটা এই দিকে হবে, নিচের দিকটা এই দিকে হবে। দেখো বুঝতে পারলে কি বললাম? এটা কি, এটা কি তৈরি করছে? এটা তৈরি করছে, এটা কিন্তু সেম জিনিসটাকে সাপোর্ট করছে। তুমি দেখো এই জিনিসটা কিন্তু সেম জিনিসটাকে সাপোর্ট করছে। উপরের দিকে যে ফ্লাক্স লাইনগুলো ছিল, ডট পোলারিটি কি করলো, এইখানে যে ফ্লাক্সটা তৈরি করেছিল ও উপরের দিকের ফ্লাক্সটাকে বিকর্ষণ করলো। কেটে যাচ্ছে, দাঁড়া এক মিনিট, একটু ছোট করে বলি। এইটা না ছবি আঁকাটা গুরুত্বপূর্ণ, ছবি যদি না বোঝো না খুব মুশকিল হয়ে যাবে, কারণ ছবিটা ভালো করে বুঝতে হবে। আমি বারবার বলছি এই জিনিস কিন্তু অনেকে ঢুকতে চাইবে না, আমি বারবার বলি এই জিনিসটা। আমার তোমাদের যত যাবতীয় কোশ্চেন আছে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, আই উইল হ্যাপিলি অ্যাকসেপ্ট। দেখো এইটা হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে, এইটা হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনটা কাকে সাপোর্ট করছে? উপরের দিকে যে পোলটা, উপরের দিকে যে ফ্লাক্স লাইনসটা আছে তাকে উপরের দিকে তুলে দিচ্ছে, মানে এটাকে এরকম ভাবে করে দিচ্ছে, এটাকে উপরের দিকে তুলে দিচ্ছে খানিকটা, এরকম ভাবে বলতে পারো, এটাকে এরকম করে দিচ্ছে, এরকম এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এরকম। আর নিচের দিকে যেটা সেটা কি হচ্ছে, নিচের দিকেটা এদিকে টেনে দিচ্ছে, এদিকে টেনে নিচ্ছে, এদিকে টেনে নিচ্ছে, ঠিক আছে। তার মানে তুমি যদি দেখো অ্যাকচুয়ালি কি হলো ঘটনাটা, অ্যাকচুয়ালি এই নর্থ পোলের উপরের দিকের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিল। প্রত্যেককে যদি উপরের দিকে হাতটাকে এরকম ভাবে গুটিয়ে যায় তাহলে উপরের দিকে, নর্থ পোলের উপরের দিকে ফ্লাক্সের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। দ্যাট উইল আলটিমেটলি রেজাল্ট ইন সাউথ পোলের উপর দিকে ফ্লাক্সের পরিমাণটা কমিয়ে দেবে। আলটিমেট এফেক্টটা কি হচ্ছে, আলটিমেট এফেক্টটা হচ্ছে নর্থ পোলের উপরে কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। তুমি যদি এই ছবিটা রেসপেক্টে ভাবো, নর্থ পোলের উপরে কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে আর নর্থ পোলের নিচের দিকে কনসেন্ট্রেশনটা কমিয়ে দিচ্ছে। আর সাউথ পোলের সাপেক্ষে তুমি যদি ভাবো, সাউথ পোলের উপরের দিকে কনসেন্ট্রেশনটা কমিয়ে দিচ্ছে, বটমের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। বোথ অফ দেম আর মানে মানে অ্যাডিং ইচ্ছেদার, মানে দুজনকে সাপোর্ট করছে, একে অন্যকে সাপোর্ট করছে, মানে একই দিকে ফ্লাক্সটাকে বেঁকাতে সাহায্য করছে, ঠিক আছে, একই দিকে ফ্লাক্সটাকে বেঁকাতে সাহায্য করছে। এই উপরে যে স্ট্রেট লাইনটা রয়েছে, স্ট্রেট লাইনটা যেটা আমি এই ধরো এই খয়েরি কালার দিয়ে করেছি, সেটাকে খানিকটা যদি ইয়ের জন্য ভাবো তাহলে এরকম এরকম শেপটা খানিকটা তৈরি করছে। দেখো এরকম হয়ে যাচ্ছে, এই স্ট্রেটটা এরকম হয়ে যাচ্ছে এর জন্য, ঠিক আছে। আবার সেইটাকে এও সাপোর্ট করছে, অন্যদিকের ফ্লাক্সটাও কিন্তু সেইভাবেই সাপোর্ট করছে। মানে রেজাল্টেন্ট তুমি যদি ভাবো, রেজাল্টেন্ট এইভাবে একটা পাওয়া যাচ্ছে, আগে যেটা সোজা ছিল সেটা এরকম বেঁকে যাচ্ছে, এটাই হচ্ছে নেচার আর কি। তো তুমি এই ডিটেলে যদি পড়ো তাহলে এটা বুঝতে পারবে, এক নম্বর। আচ্ছা দেখো এটা ইয়ে হলো কিনা, আচ্ছা নেক্সট দেখো, বাকি কারোর কোনো প্রবলেম অসুবিধা যদি না থাকে বলবে, তাহলে আমরা নেক্সট এগোবো। নেক্সট এগোই, আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা ওই ইয়ে করবে বলছিলে তো, ডিজাইন করবে বলছিলে তো? হ্যাঁ ডিজাইন, ডিজাইনটা তাহলে আগের দিন যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রবলেমের রেসপেক্টে করা যাক ডিজাইনটা। এখানে একটা প্রবলেম নিয়েছিলাম না, প্রবলেমটা তোমাদের পাঠিয়েছিলাম তো? হুম, ওটা পাঠিয়েছিলাম। এটা প্রবলেমের রেসপেক্টে করা যাক। ধরো আমি একটা, ধরো আমি একটা ম্যাথামেটিক্যাল একটা প্রবলেম তোমায় দিচ্ছি, ওই প্রবলেমটা খোলো, আর এক মিনিট। হোয়াটসঅ্যাপে ছিল তো প্রবলেমটা, পাগলা নাকি? এবার গিয়ে মেরে আসবো মালটাকে, আমি জেনুইনলি বলছি।
কি হচ্ছে এটা থেকে স্যার ক্রিকেট চলছে নাকি বাড়িতে হ্যাঁ টেনিস ক্রিকেট চলছে নাকি আরে না রে এই পাশে ছেলেগুলো খেলাধুলা করছে আর কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে তোরা শুনতে পাচ্ছিস না সাউন্ড গুলো তোমাদেরকে তাই তো দেখো দাঁড়াও এটাকে ডিজাইন করার চেষ্টা করো from current slide dekho ei problem ta ke kibhabe korbo karo kono idea ache any idea simplex lap winding ko design korbo bolte parbe any idea commutator machine with 12 coils and 4 poles thik ache tar mane amra dekhte pacchi 12 ta coil ache 4 te pole ache thik ache 12 ta coil koto gulo coil ache coils hocche 12 ta আচ্ছা 12 টা কয়েল তাহলে 12 টা কয়েল মানে হচ্ছে কতগুলো কয়েল সাইড পাবো বলো ধরো এরকম এরকম ভাবে আমি কয়েল তৈরি করেছি ঠিক আছে এরকম এরকম ভাবে ধরো এটা সিঙ্গেল কয়েল 24 টা এরকম 24 টা কয়েল সাইড পাবো কিন্তু ঠিক আছে আচ্ছা তার মানে 24 টা যদি কয়েল সাইড হয় ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি 24 টা যদি কয়েল সাইড হয় তোমার যে আর্মেচার যে স্লট গুলো থাকবে ঠিক আছে আর্মেচার যে স্লট গুলো থাকবে এটা ধরো আর্মেচার স্লট ঠিক আছে এবার এইটাকেই তুমি এইটাকেই তুমি কি করবে দেখো ভালো করে বোঝো কি করবে কতগুলো করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে আপাতত এটুকু লিখছি আচ্ছা এই এই স্লটের মধ্যে তুমি একটা কয়েল সাইডকে বসাবে একটা কয়েল সাইডকে যখন একটা স্লটে বসিয়ে দিলে তারপরে যে কয়েল সাইডটা থাকবে তারপরে কয়েল সাইডে তারপরে একটা কয়েলে বসবে তারপর একটা স্লটে গিয়ে বসবে ঠিক আছে সাপোজ ধরো এইটা আমি বলো 24 টা হবে বলছিস তো হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি কয়েল তো 12টা বলেছে তাহলে কয়েল 12টা বলেছে বাট কয়েল সাইড কতগুলো আছে একটা কয়েল সাইড তাহলে 12টা কয়েলে 12টা কয়েল সাইড হবে ঠিক আছে আচ্ছা এন্ড দেখো 4 পোল বলেছে পোলস কতগুলো বলেছে 4 পোল বলেছে মানে 4টে পোল আছে ঠিক আছে তাহলে 4টে পোল হওয়ার মানেটা কি ভালো করে বুঝবে 4টে পোল হওয়ার মানেটা কি চারটে পোল হওয়ার মানে হচ্ছে তোমার যতগুলো স্লট থাকবে ঠিক আছে যতগুলো স্লট থাকবে ততগুলো স্লট কিন্তু ওই চারটে পোলের মধ্যে সাজানো থাকবে মানে আমি এরকম বলছি এটা যদি সার্কেল হয় তুমি এখানে একটা পোল ধরেছো নর্থ পোল এদিকে একটা পোল ধরেছো সাউথ পোল এদিকে একটা পোল ধরেছো নর্থ পোল এদিকে একটা পোল ধরেছো সাউথ পোল ঠিক আছে এইবার তুমি যে স্লট গুলো এখানে বসিয়েছো স্লট গুলো কিরকম আছে এরকম ভাবে আছে ভালো করে দেখো ঠিক আছে দেখো এরকম ভাবে দেখো তাহলে এখানে কতগুলো হচ্ছে চারটে তারপর ধরো এদিকে আমি করছি পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে মানে এই যে পোলটা রয়েছে ঠিক আছে এই এই পোলের আন্ডারে কিন্তু নর্থ পোল আর সাউথ পোলের আন্ডারে কিন্তু এই যে সেগমেন্টটা রয়েছে এই সেগমেন্টের মধ্যে কিন্তু ইকুয়ালি ডিভাইড হবে ব্যাপারটা ঠিক আছে এই যে স্লটসগুলো যে ডিভাইড হয় স্লটসগুলো কিন্তু ইকুয়ালি ডিভাইড হয় মানে যতগুলো স্লট থাকবে ততগুলো স্লট কিন্তু একটা পোলের এই যে গ্যাপ আছে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কিন্তু ইকুয়ালি প্লেসড হবে ঠিক আছে নাম্বার অফ যে স্লটস হবে সেই স্লটসগুলো কিন্তু এই ফাঁকে ইকুয়ালি এসে পড়বে ঠিক আছে এটাও কিন্তু আমাদের এক নম্বর খেয়াল রাখতে হবে আচ্ছা এখানে আর কি বলেছে দেখো উইথ টু কয়েল সাইডস পার স্লট বলে দিয়েছে ঠিক আছে এবার টু কয়েল সাইডস পার স্লট মানেটা কি টু কয়েল সাইডস পার স্লট এটা মানেটা কি মানে হচ্ছে ধরো এইটা আমার যদি স্লট হয় তার মধ্যে দুটো কয়েল সাইড এসে পড়েছে এরকম এরকম একটা ডুপ্লেক্স কয়েল বলেছে এই স্টেটমেন্টের মানে হচ্ছে এইরকম ডুপ্লেক্স কয়েল সাইড হয়েছে এই এগুলোকে একটু বারণ করো না এগুলো একটু বাইরে গিয়ে খেলতে বলো তো এগুলোকে বুড়িমা
আচ্ছা তো দেখো তাহলে এখানে বলেছে টু কয়েল সাইজ পার স্লট ঠিক আছে এই এই এইটুকু ইনফরমেশন আছে একটা কমিউটেটর মেশিন বলেছে উইথ 12 কয়েলস 24 চারটে পোল ডিজাইনে প্রগ্রেসিভ সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং এবার দেখো প্রগ্রেসিভ সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং মানেটা কি প্রগ্রেসিভ সিম্পল ল্যাপ ওয়াইন্ডিং মানে তোমাদের আগের দিন বলেছিলাম ঠিক আছে দেখো ওই সিমপ্লেক্স ল্যাপে সেই ফর্মুলাটা মনে আছে ফ্রন্ট পিচ ব্যাক পিচ মনে আছে ফ্রন্ট পিচ ব্যাক পিচের ফর্মুলাটা কে বলতে পারো বলো তো দেখি সিমপ্লেক্স ল্যাপের ফ্রন্ট পিচ ব্যাক পিচের ফর্মুলাটা কি ছিল yc equals to plus minus 1 plus minus হ্যাঁ আর ব্যাক পিচ সমান সমান কি ছিল yb is equal to ya plus 2 মানে plus 2 দেখে নিচ্ছি একবার দাঁড়াও সিমপ্লেক্স ল্যাপ কি ছিল সিমপ্লেক্স ল্যাপ সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য কি ছিল yb is equals to ya plus minus 2 যেখানে yf টা কত ছিল 2c by p 2c by p plus ঠিক আছে 2c by p মানে হচ্ছে নাম্বার অফ কয়েলস বাই নাম্বার অফ পোলস দেখো প্লাস কে বলেছে আমি বলে দিচ্ছি দাঁড়া এক মিনিট তার মানে yp সমান সমান কত হবে ভালো করে বলো এটা কি হচ্ছে একবার yf সমান সমান কত হবে তাহলে বলো এটা কি ফর্মুলাটা কি ya plus minus 2 এটা হচ্ছে ব্যাক পিচের ফর্মুলা কারণ তোমাকে এই তোমার হ্যাঁ কারণ এই ব্যাক পিচের উপর ভিত্তি করে তোমাকে ডিজাইনটা করতে হবে ফ্রন্ট পিচ ব্যাক পিচ যদি না আগের দিনে ক্লাসটা যদি না বুঝে থাকো আজকে কিছু করতে পারবে না ফ্রন্ট পিচ কি জিনিস ব্যাক পিচ কি জিনিস সেটা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আজকে কিছু করতে পারবে না ঠিক আছে তো দেখো ধৈর্য ধরে শোনো তাহলে ব্যাক পিচের ভ্যালুটা হচ্ছে ya প্লাস মাইনাস 2 আর yf এর ভ্যালুটা কত বার করলাম এইমাত্র বলরে একজন ওই ফর্মুলাটা কি ছিল হেল্প লাগবে দাঁড়াও এটা হচ্ছে ছিল এই জায়গাটা একটু স্ক্রিনশট নাও তো এই সিমপ্লেক্স ল্যাপের কন্ডিশনটা কেউ একজন এটা একটু স্ক্রিনশট নাও কেউ একজন নিয়েছো yf টা হচ্ছে হ্যাঁ না স্যার নিয়েছি এবার আমাকে বলবে yf সমান সমান কি হবে yf সমান সমান 2c বাই p ছিল তো 2c বাই p তারপরে কি আছে বলো প্লাস মাইনাস কে প্লাস মাইনাস কে এবার বলো c মানে কি নাম্বার অফ কয়েলস এই তো নাম্বার অফ কয়েলস এটাই তো আর পি মানে কি নাম্বার অফ পোলস তাই তো দেখো আচ্ছা কেটা মানে কি বলো কে মানে কি বলো কে মানে কি ছিল কেটা আমি উত্তর কে মানে হচ্ছে এ নাম্বার ফর মেকিং দা ব্যাক পিচ অড ইন্টিজার ঠিক আছে স্যার ওটা কিন্তু yb ছিল আর শুধু yf টা হচ্ছে 2c বাই p প্লাস মাইনাস কে কিছু না হ্যাঁ আমি তো yb টাই লিখলাম আপনি yf টা লিখেছেন এটা 2c বাই p প্লাস মাইনাস কে সরি 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 এটা yb ছিল না yb ছিল আচ্ছা এই k টা হচ্ছে yf টা হচ্ছে 2c বাই p হ্যাঁ yf টা তুমি বলছি দেখো yk টা হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে কি এই 2c বাই p যে ইন্টিজারটা বেরোবে ঠিক আছে বলছে এই নাম্বার ফর মেকিং দা ব্যাক পিচ yb টাকে ব্যাক পিচটাকে অড ইন্টিজার বানানোর জন্য এ নাম্বার মেকিং দা ব্যাক পিচ yb অড ইন্টিজার 2c বাই p মাস্ট বি ইভেন টু মেক দা ওয়াইন্ডিং পসিবল ঠিক আছে ব্যাক পিচটাকে আমাকে ইভেন করতে হবে যদি ব্যাক পিচ ইভেন না হয় তাহলে আমি ওয়াইন্ডিংটা করতে পারবো না ঠিক আছে যদি ব্যাক পিচ ইভেন না হয় তাহলে আমি ওয়াইন্ডিংটা করতে পারবো না খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু পয়েন্ট ঠিক আছে আর দেখো ফার্স্ট বলেছে ব্যাক পিচ এন্ড ফ্রন্ট পিচ মাস্ট বি নিয়ারলি ইকুয়াল টু দা পোল পিচ ব্যাক পিচ এবং ফ্রন্ট পিচ কে পোল পিচের সাথে ইকুয়াল হতে হবে ঠিক আছে আর yb এন্ড yf মাস্ট বি অড নাম্বার ব্যাক পিচ এবং ফ্রন্ট পিচ কে অড নাম্বার হতে হবে এন্ড দে শুড নট বি ইকুয়াল দে শুড নট বি ইকুয়াল বাট দ্য ডিফারেন্স বিটুইন দেম শুড বি কত 2 ঠিক আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কত হতে হবে 2 হতে হবে এই এই স্টেটমেন্টটা আমার দরকার পড়বে বারবার ডিজাইন করার জন্য এই স্টেটমেন্টটা আমার বারবার দরকার পড়বে ঠিক আছে তো দেখো তাহলে এখানে আমাদের আমাদের কাছে কি হাতিয়ার এসে কি কি ইনফরমেশন এসে পৌঁছেছে দেখো আমরা ব্যাক পিচ সম্বন্ধে আইডিয়া পেয়েছি ফ্রন্ট পিচ সম্বন্ধে আইডিয়া পেয়েছি কমিউটেটর পিচ সম্বন্ধে আইডিয়া পেয়েছি এবার আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের কতগুলো স্লট আছে সেটাকে ডিসাইড করতে হবে ঠিক আছে দেখো যদি বলে দেওয়া থাকে টু কয়েল সাইডস পার স্লট মানে একটা স্লটে যদি দুটো কয়েল সাইড হয় তাহলে আমার কাছে 24টা কয়েল সাইড আছে তাই তো দেখো 12টা কয়েল মানে হচ্ছে 24টা কয়েল সাইড ঠিক কি ঠিক নয়
তাহলে যদি 24টা কয়েল সাইড হয় হ্যাঁ ঠিক আর একটা 24টা হ্যাঁ আর একটা একটা স্লটের মধ্যে যদি দুটো কয়েল সাইড পড়ে যায় তাহলে নাম্বার অফ স্লটস কতগুলো হচ্ছে 12টা 12 12খানা নাম্বার অফ স্লটস কতগুলো হচ্ছে 12টা হচ্ছে দেখো বুঝতে পারলে কিনা আমার কাছে 12টা কয়েল আছে 12টা কয়েলে দুটো কয়েল সাইড মানে 24টা কয়েল সাইড আর আমাকে কি বলে দিয়েছে যে টু কয়েল সাইডস পার স্লট একটা স্লটে দুটো কয়েল সাইড পড়বে তার মানে কতগুলো স্লট বের হচ্ছে 12টা স্লট বের হচ্ছে ফার্স্ট ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার দেখো তাহলে আমি প্রথমে কি করছি 12টা স্লট তৈরি করছি এই একটা এই দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বেয়ার উইথ মি সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে দিজ আর মাই স্লটস ঠিক আছে এইগুলো হয়ে গেল আমার কাছে স্লটস ধরো এটা স্লট নাম্বার ওয়ান স্লট নাম্বার টু স্লট নাম্বার থ্রি স্লট নাম্বার ফোর স্লট নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেকেন্ড ইনফরমেশন কি আছে একটা স্লটের মধ্যে স্লট ওয়ানের মধ্যে দুটো কয়েল সাইড এসে পড়বে এই ইনফরমেশনটা ক্লিয়ার আছে দুটো কয়েল সাইড একটা স্লটে এসে পড়বে মানে আমি পাশাপাশি দুটো কয়েলকে এখানে তো আর উপর নিচ করে দেখাতে পারবো না ডেপটা কিন্তু দুটো সেপারেট লাইন দিয়ে আমি দেখাতে পারি দুটো সেপারেট লাইন দিয়ে আমি দেখাতেই পারি ধরো দিস ইজ ওয়ান লাইন দিস ইজ রিপ্রেজেন্টিং ওয়ান কন্ডাক্টর ওয়ান কয়েল সাইড এটা একটা কয়েল সাইডকে দেখাচ্ছে আর এটা ধরো আরেকটা আরেকটা ধরো আমি নিচ্ছি ফর সেট দিস ব্লু কালার আই এম টেকিং এটা হচ্ছে ধরো আরেকটা কয়েল সাইড ঠিক আছে আমি এইভাবে উপর উপর অ্যাকচুয়ালি এটা উপর উপর আছে আমি পাশাপাশি দেখাচ্ছি ঠিক আছে ফর সিম্পলিসিটি আমি এরকমভাবে দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে আমার কন্ডিশান ঠিক আছে এইবার আমাকে বলো আমাকে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে আমাকে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে দ্যাট ইজ ওয়াই বি ইজ ইকুয়ালস টু ওয়াই এফ প্লাস মাইনাস টু ঠিক আছে আর ওয়াই বি এর ভ্যালুটা বলেছে টু সি বাই পি প্লাস মাইনাস কে বলো টু সি বাই পি কত হবে টু ইন্টু সি সি কত আছে নাম্বার অফ কয়েলস কতগুলো আছে বারোটা আছে নাম্বার অফ পোলস কতগুলো আছে চারটে আছে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে বলো ছয় তাই তো এবার দেখো ব্যাক পিচ ছয় হয়ে গেছে তাহলে ব্যাক পিচ যদি ছয় হয়ে যায় ব্যাক পিচ মানে কি এবার বলো ব্যাক পিচ মানে কি বলো কে বলবে ব্যাক পিচ মানে হোয়াট ইজ ব্যাক পিচ একটা কয়েলের মধ্যে দুটো সাইডের যে গ্যাপ সেটাকে বলে ব্যাক পিচ একটা কয়েলের দুটো সাইডের মধ্যে যে গ্যাপ সেটাকে বলে ব্যাক পিচ ভেরি গুড ঠিক আছে একটা কয়েলের দুটো কয়েল সাইডের মধ্যে যে গ্যাপ সেটাকে বলে ব্যাক পিচ আর ফ্রন্ট পিচ আর ফ্রন্ট পিচ হচ্ছে দুটো কয়েলের দুটো আলাদা আলাদা কয়েলের সেকেন্ড সাইড স্যার বলছি ফার্স্ট কয়েলের সেকেন্ড সাইড এন্ড সেকেন্ড কয়েলের যে ফার্স্ট সাইডের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে ফ্রন্ট পিচ ঠিক তাহলে দেখো ব্যাক পিচ আমার কাছে কত বেরিয়েছে দেখো ছটা ঠিক আছে তার মানে একটা কয়েলের একটা সাইড যদি আমি এক নম্বরে ফেলি এক নম্বর স্লটে ফেলি তাহলে সেই কয়েলটার সেকেন্ড কয়েল সাইডটা কোথায় গিয়ে পড়বে ছ নম্বরে গিয়ে পড়বে বুঝতে পারলে কি জিনিস স্টেটমেন্ট বুঝতে পারলে ব্যাক পিচ মানে হচ্ছে একটা কয়েলের দুটো সাইডের মধ্যে গ্যাপ রাইট এবার আমি কি বললাম যদি ব্যাক পিচ এখানে আমার কত বেরোচ্ছে সিক্স বেরোচ্ছে সিক্স মানে হচ্ছে প্রথমটা যদি একে গিয়ে পড়ে তার পরেরটা তার মানে কত গিয়ে পড়বে ছয় গিয়ে পড়বে না সাথে গিয়ে পড়বে বলো ঠিক করে বলো ব্যাক পিচ মানে হচ্ছে গ্যাপ সাথে গিয়ে পড়বে তাই তো ব্যাক পিচ মানে হচ্ছে গ্যাপটা তার মানে গ্যাপটা হচ্ছে ছয় তাই তো আমরা একবার তাও স্যাঙ্গুইন করে নিচ্ছি ধরো একবার স্যাঙ্গুইন করে নিচ্ছি একবার সাথেই পড়বে মনে পড়েছে এটা সাত হবে ঠিক আছে মানে ছয় মাঝখানে গ্যাপ থাকবে আর সাথে গিয়ে পড়বে ঠিক আছে তার মানে কি হলো ঘটনাটা কি ঘটলো দেখো তুমি যদি এই গ্রিন কয়েলটাকে শুরু করো ধরো গ্রিন কয়েল তোমার কয়েল ওয়ান তাহলে গ্রিন কয়েলটা যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু সাথে গিয়ে পড়েছে একটা কয়েল কমপ্লিট হয়ে গেল একটা কয়েল কমপ্লিট হয়ে গেল একটা কয়েল কমপ্লিট হয়ে গেল
ঠিক আছে দেখো দিস ইজ ওয়ান কয়েল কারো কোনো প্রশ্ন কারো কোনো ডাউট দিস ইজ ওয়ান কয়েল ঠিক আছে দেখো বুঝতে পারছো কিনা বলো এই 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 ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো দেখো বলতে পারলাম হ্যাঁ স্যার আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাকে বলো তোমরা যারা বুঝেছো যে বুঝতে পেরেছো সেটা বলো ফ্রন্ট পিচ কাকে ফ্রন্ট পিচ কাকে বলে ফ্রন্ট পিচটা বলো আবার ফ্রন্ট পিচ একটা কয়েল সাইডের সেকেন্ড সাইড আর সেকেন্ড কয়েলের ফার্স্ট সাইডের মধ্যে গ্যাপ হ্যাঁ তাহলে বলো এখানে ফ্রন্ট পিচ কত হবে ফ্রন্ট পিচ তো 6 হবে এই ফ্রন্ট পিচ কোথায় 6 ব্যাক পিচ বলো না 6 মানটা তো 2c/p ছিল ফোর হবে গ্যাপ ফোর তাহলে এবার বলো ওয়াই পি গ্যাপটা ফোর হবে হ্যাঁ দেখো ওয়াই এফটা আমি কত লিখতে পারবো দেখো ওয়াই বিটা 6 জানি তাহলে 6 যদি হয় তাহলে যেহেতু 6 মাইনাস 2 প্রোগ্রেসিভ এর জন্য প্রোগ্রেস আবার দেখো প্রোগ্রেসিভ বলেছে প্রোগ্রেসিভ মানে পজিটিভ সাইনটা নেব তাই তো তার মানে এখানে কত হবে 6 মাইনাস 2 তার মানে কত হবে 4 হবে ঠিক কি ঠিক নয় ঠিক আছে তার মানে হচ্ছে একটা কয়েল যদি আমি এরকম ভাবে দিই এটা যদি আমি 1 নম্বরে ফেলি আর এটা যদি আমি 7 নম্বরে ফেলি তাহলে নেক্সট কয়েলটা কোথায় ফেলবো ফার্স্টের এটা সেকেন্ড আর তারপরেরটা ব্যাক এর মধ্যে কত গ্যাপ আছে বলো এইমাত্র ওই ক্যালকুলেশন করলাম কত ছিল 4 গ্যাপ ছিল তাই তো এটাই তো এটাই তো ফ্রন্ট পিচ মানে হচ্ছে কয়েল 1 এর সেকেন্ড কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1 ঠিক কি ঠিক নয় দেখো অন্য কালার দিয়ে দিচ্ছি আপাতত ধরো আমি এই কালারটা দিচ্ছি আচ্ছা সাদা কালারটা দিচ্ছি এক মিনিট তোমাদের চোখের সামনে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু কেউ ভুল করবে না আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি কেউ তোমাদের এরকম ভাবে বলবে না 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি এই দিকে কেউ ঢুকতেই চাইবে না 100% গ্যারান্টি দিচ্ছি তাহলে এটা দেখো কয়েল সাইড 1 টা পড়ে গেছে তাহলে এর কয়েল সাইড 2 টা কোথায় গিয়ে পড়বে এটা হচ্ছে কয়েল সাইড 1 কিন্তু এটা হচ্ছে কয়েল সাইড 1 টা কিন্তু তারপর কয়েল সাইড 2 টা কোথায় গিয়ে পড়বে এর থেকে 6 ঘর ছেড়ে গিয়ে পড়বে তার মানে এর থেকে 6 ঘর ছাড়ো 6 ঘর ছাড়ো মানে কি এখান থেকে ধরো এখানে এটা হয়ে গেল এটা তো 6 টা ছাড়ো এটা হচ্ছে 1 2 3 মাঝখানে কতগুলো গ্যাপ থাকে 1 2 3 4 5টা গ্যাপ তোমায় ছাড়তে হবে মাঝখানে 5টা গ্যাপ ছাড়তে হবে তাহলে 5টা গ্যাপ যদি তুমি ছাড়ো তাহলে কত হচ্ছে একটা ছাড়ছ দুটো ছাড়লে তিনটে ছাড়তে ছাড়লে চারটে পাঁচটা ছাড়লে মানে এইখানে এসে পড়বে দেখো ভালো করে কি বলতে চাইছি বুঝতে পারলে কিনা 6টা গ্যাপ তো হ্যাঁ 6টা গ্যাপই তো হচ্ছে তাহলে এটাকেও তো 1 হতে 12টা গ্যাপ দেখো দেখো আমি আবার বলছি 1 আর 7 থেকে বিয়োগ দাও তাহলে 6 হয় তো হ্যাঁ তুমি তুমি এইটাকে এইটাকে ধরো তা দেখো তাহলে দেখো যে 1 আর 7 এর মধ্যে কতগুলো ফাঁকা ঘর পড়ে আছে ফাঁকা ঘর কতগুলো আছে হুম 5টা 1টা 2টো 3টে 4টে 5টা এই 12টাকে 0 ধরো আবার প্রথমে চলে আসো 1 এ তার মানে কতগুলো ফাঁকা ঘর দেবো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর পাঁচটা ঘর ফাঁকা দেবো দিয়ে এইখানে 6 নম্বরে গিয়ে আবার কয়েলটা ফেলবো দেখো বুঝতে পারলে কিনা পাঁচটা ঘর ফাঁকা কেন দেবো 6টা ঘর দেবো না পাঁচটা ঘর ফাঁকা না দিলে তো 6 নম্বর সিরিয়াল নাম্বারটা পড়বে না দেখ আমি আবার বলছি স্যার এই জায়গাটা বুঝতে পারলাম বলে দিচ্ছি দেখো ব্যাক পিস আমাদের কত বেরিয়েছে 7-1 6 বেরিয়েছে তো দেখো এরম ভাবি তো করলাম 7-1 6 বের হলো তার মানে 7-1 6 মানে কি তুমি মানে ব্যাক পিচ আমাদের 6 বেরিয়েছিল 7-1 6 নয়
হ্যাঁ ব্যাক পিস আমাদের 6 বেরিয়েছিল, তার মানে তুমি এখানে কি করেছিলে দেখো, একটাকে একে ফেলেছো একটাকে সাথে ফেলেছো। আমি একটাকে অলরেডি 12 তে ফেলে দিয়েছি, ঠিক আছে, 12 তে পড়ার পরে মাঝখানে দেখো, দাঁড়াও আমি সব এ করে দেখো, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তুমি 1 নম্বর ঘরে যখন কেবিলটা ফেললে, তারপরের কেবিলটা 5টা ঘর গ্যাপ দিলে, দিয়ে 6 নম্বরটা 7 6 নম্বরটা ফেললে, ঠিক সেরকম ভাবে তুমি এইখানে যেটা দেবে তার থেকে 6টা ঘর বাদ, 5টা ঘর বাদ দিয়ে 6 নম্বরটায় গিয়ে কেবিলটা ফেলবে, তবে না এদের দুজনের মধ্যে তবে না এদের দুজনের মধ্যে গিয়ে গ্যাপ 7 হবে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, বিয়োগ নয়, কিন্তু তুমি ফাঁকা ঘর খুঁজে বেড়াও, এই 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 স্লটের পরে 5টা ঘর যদি ফাঁকা থাকে তাহলে তুমি 6 নম্বরটায় গিয়ে ফেলবে। ঠিক সিমিলারলি এই ঘরের পরে এইটা হচ্ছে লাস্টে চলে গেছে, এবার তুমি এটাকে রাউন্ড করে দিয়েছো, এটাকে এরকম ভাবে রাউন্ড করে দিয়েছো, রাউন্ড করে ভাবো, এটাকে তুমি ধরো রাউন্ড করে দিয়েছো, এটাকে রাউন্ড করে দিয়েছো, তাহলে এটা ফার্স্ট ঘর, এটা সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর্থ ঘর, ফিফথ ঘর, সিক্সথ ঘর, ঠিক আছে, সেভেন্থ ঘরে গিয়ে তুমি কন্ডাক্টরটাকে ফেলবে, মাঝখানে পাঁচখানা গ্যাপ ছেড়ে ফেলবে, তার মানে তোমার কন্ডাক্টরটা এইখানে এসে পড়লো। দেখো বুঝতে পারলে কিনা, না বুঝতে পারলে বলো, আমি বলছি আরেকবার, আমার কোনো অসুবিধা নেই, আবার বলবো, আচ্ছা আরেকবার বল। দেখো আমি যে এই কয়েলটার এই কয়েলটা ফেলেছি, কি গ্রিন কয়েলটা কিভাবে ফেলেছি বুঝতে পেরেছো? গ্রিন কয়েলটা অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে আমাকে বলো গ্রিন গ্রিন কয়েলের দুটো কয়েল সাইডের মধ্যে কতগুলো ফাঁকা স্লট পড়ে আছে? স্যার আপনি ফ্রন্ট আর ব্যাক করে ফেলেছেন তো? আরে ফ্রন্ট আর ব্যাক করেই তো ফেলেছি, এটাই তো ফ্রন্ট ফ্রন্ট, এটাই তো ব্যাক। তাহলে মাঝখানে কতগুলো কতগুলো ফাঁকা স্লট তুমি দেখতে পাচ্ছ? পরিষ্কার কথা বলো আমাকে, পাঁচটা ফাঁকা স্লট দেখতে পাচ্ছ? এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো, তাহলে এই যে কয়েলটা যখন ফেললাম আমি 12 নম্বর কয়েল সাইডে, তার থেকে পাঁচটা কয়েল সাইড ফাঁকা দেওয়ার পর তার সেকেন্ডটা পড়বে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ধরো আমি বলছি, আমি এরকম বলছি ধরো, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে এফ টু প্রাইম সাপোজ, এইটা হচ্ছে আমার কাছে বি টু, এটা হচ্ছে বি টু প্রাইম, ঠিক আছে, এইটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ ওয়ান প্রাইম, এটা হচ্ছে এফ বি ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান প্রাইম। দেখো বুঝতে পারলে কিনা বলো, এফ ওয়ান আর বি ওয়ান এর মাঝখানে পাঁচটা ঘর ফাঁকা আছে, এফ টু আর বি টুর মাঝখানেও পাঁচটা ঘর ফাঁকা আছে, কিভাবে? তুমি 12 চলে গেছো, 12 পর থেকে আবার এক থেকে গোনা শুরু করো, এক একটা ঘর ফাঁকা, দুই দুটো ঘর ফাঁকা, তিন তিনটে ঘর ফাঁকা, চার চারটে ঘর ফাঁকা, পাঁচ পাঁচটা পাঁচটা ঘর ফাঁকা, দিয়ে ছয়তে গিয়ে পড়লো টেবিলটা। দেখো হ্যাঁ, এবার দেখো এবার ব্যাপারটা হচ্ছে, এবার হচ্ছে এবার হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আমি কয়েলগুলোকে মোটামুটি তোমাকে দুটো কয়েলকে বোঝালাম, ঠিক আছে, তুমি এরপরে থার্ড কয়েলটাকেও এরকম ভাবে ফেলতে পারো, ঠিক আছে, থার্ড কয়েলটাকেও এইভাবে ডিসাইড করতে পারো যে থার্ড কয়েলটা কোথায় গিয়ে পড়বে, ঠিক আছে, কারণ তুমি এখানে কি জানো বলো তো, তুমি এখানে জানো যে ফ্রন্ট পিসটা কত, ফ্রন্ট পিসটা 4, তার মানে থার্ড কয়েল সাইডটা কোথায় গিয়ে পড়বে বলো দেখি, কে বলতে পারে থার্ড কয়েল, থার্ড কয়েলের ফ্রন্ট সাইডটা কোথায় গিয়ে পড়বে বলো, কে বলতে পারে দেখি? 3 থেকে শুরু হবে। হ্যাঁ 3 থেকে শুরু হবে থার্ড কয়েল? না সেটাই তোমার, দেখো এটা হচ্ছে ফার্স্ট কয়েল, এটা হচ্ছে সেকেন্ড কয়েল, 11 নম্বর, 11 নম্বর, এটা হচ্ছে থার্ড কয়েল, ঠিক আছে, এইটাকে আমি দিয়েছিলাম 1 এ, এটা দিয়েছিলাম 7 এ, এটা দিয়েছিলাম 12 তে, এটা দিয়েছিলাম কততে, এটা দিয়েছিলাম ঘুরিয়ে 6 এ, তাই তো? তাহলে 6 এর পরে 4টে বাদ দেবো, দিয়ে তারপরেরটা ফেলবো, মানে 4 তো গ্যাপ ছিল, দেখো 7 এর 7 আর 12 এর মাঝে গ্যাপ কত আছে, কতগুলো ফাঁকা ঘর আছে, 4টে 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 গ্যাপ আছে, 4 নাম্বার আছে, তো 4 নাম্বার থাকা মানে কি, 4 নাম্বার থাকা মানে হচ্ছে 6, 6 আর 4 10, মানে আমি 11 এ গিয়ে ফেলবো, তার মানে 11 নম্বরে গিয়ে তারপরের কয়েলটা স্টার্ট হবে, 11 নম্বরে গিয়ে তারপরের কয়েলটা স্টার্ট হবে। দেখো এইটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট পিচটা, ফ্রন্ট পিচটা হিসাব করো, দেখো এইটা হচ্ছে ফ্রন্ট পিচ, এইটা ফ্রন্ট পিচ কত আছে, মাঝখানে কতগুলো গ্যাপ আছে, 4টে গ্যাপ আছে, এবার নেক্সট ফ্রন্ট পিচটা কত হবে, 4টে গ্যাপ দিলে 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, তার মানে এখানে এসে পড়বে, দেখো বুঝতে পারছো কি করছি, না বোঝা গেলে আমি আবার বলবো,
যখন আমি ফ্রন্টটাকে ফেলছি, ভালো করে বোঝো, যখন আমি ফ্রন্টটাকে ফেলছি তখন আমি ব্যাক পিচটাকে কনসিডার, ব্যাক পিচটাকে, যখন আমি ফ্রন্টটাকে ফেলছি তখন আমি ব্যাক পিচটাকে কনসিডার করছি, ঠিক আছে? যখন আমি ব্যাক ব্যাকটাকে ফেলছি তখন আমি ব্যাক ফ্রন্ট, দাঁড়াও এক মিনিট বলছি, যখন আমি ফ্রন্ট সাইডটাকে ফেলছি কয়েলের, কয়েল সাইডের ফ্রন্টটাকে যখন ফেলছি তখন আমি ব্যাক পিচটাকে কনসিডার করছি, ফ্রন্ট সাইডটা যখন আমি ফেলছি তখন আমি ব্যাক পিচটাকে কনসিডার করছি, দ্যাট ইজ ওয়াই বি ইকুয়ালস টু সিক্স কনসিডার করছি, আর যখন ব্যাক সাইডটাকে ফেলছি তখন আমি ফ্রন্ট পিচটাকে কনসিডার করছি, ওয়াই এফটাকে কনসিডার করছি, দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর বেরিয়েছে, ঠিক আছে? তা দেখো এটা ফ্রন্ট সাইড পড়েছে এততে, এবার বলো দেখি এর ব্যাক ব্যাক সাইডটা কোথায় গিয়ে পড়বে বলো, এর ব্যাক সাইড 5 নম্বরে, 5 এ, 5 এ, কত 5 এ দেখি, চেষ্টা করে দেখি তাহলে, 1 2 3 4 5 কারেক্ট, 5টা গ্যাপ, 6 নম্বরে এখানে এসে পড়বে। দেখো বন্ধুগণ তোমাদের চোখের সামনে কয়েল তৈরি করছি, ঠিক আছে, ছবির মতো, ছবির মতো করে কয়েল তৈরি করছি, কিন্তু 1 2 3 4 দেখো ছবির মতো করে কয়েল তৈরি করছি, কিন্তু হাতে করে কয়েল তৈরি করছি, তোমরা যদি আজকে ওয়াইন্ডিং করতে এইভাবেই ওয়াইন্ডিং করতে, দিস ইজ বি থ্রি, দিস ইজ বি থ্রি প্রাইম, বি থ্রি প্রাইম, দেখো বুঝতে পারছো কিনা বলো, এইরকম ভাবে এখানে আমি তিনটে কয়েল ফেলেছি মাত্র, এইভাবে 12খানা কয়েল ফেলতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট 3খানা কয়েলকে আমি ফেলে দেখাচ্ছি, 12খানা কয়েলকে আমাকে এরকম ভাবে কিন্তু ফেলতে হবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমাদের ওয়াইন্ডিং কানেকশন করতে হবে। তাই এবার বলো এর পরেরটা কোথায় ফেলবো বলো, কে বলবে বলো, বলো এর পরেরটা কোথায় ফেলবো বলো, এবার তোমরা আস্তে আস্তে নিজে নয় স্যার, নয় 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 বলছে, নয় একটা অ্যানসার আসছে, তার মানে ফ্রন্ট সাইড ফেলার জন্য ব্যাক পিচ কনসিডার করব, ব্যাক পিচ কনসিডার করার জন্য আমি কি করব, এর ব্যাক থেকে কাউন্ট করব, এর ব্যাক থেকে কত কাউন্ট করব, চারটে গ্যাপকে কাউন্ট করব, একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ, একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ, তার মানে 10 হবে না, 1 2 3 4 দেখো 10 হবে কি হবে না, হ্যাঁ স্যার হবে, আমি আবার বলে দিচ্ছি এখানে 10 হবে, দেখো জোর করে হ্যাঁ বলবে না, ঠিক আছে? তোমাদের চোখের সামনে কিন্তু কন্ডাক্ট এটাকে তৈরি করছি আমি, জোর করে হ্যাঁ বলবে না, বুঝতে না পারলে আমাকে বলবে, আমি বলবো অবশ্যই, আচ্ছা তাহলে এটাকে একটুখানি সরিয়ে দিই, 10টাকে নাহলে খুঁজে পাবো না পরে, তাহলে বলো এবার, এবার 10-এর উল্টো দিকটা কোথায় গিয়ে পড়বে, 10-এর উল্টো দিকটা ব্যাক সাইডটা কোথায় গিয়ে পড়বে, 4-এ, 4-এ গিয়ে পড়বে, মানে 5টা ঘর ছেড়ে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 4-এ গিয়ে পড়বে, কারেক্ট, 4-এ গিয়ে পড়লো, দেখো দেখো আইডিয়াটা করতে পারছো আশা করি, দু চারটে নিজে নিজে করার চেষ্টা করো, দেবজ্যোতি বলো দেখি এর পরেরটা কোথায় গিয়ে পড়বে, দেবজ্যোতি বলো এর পরেরটা কোথায় গিয়ে পড়বে, বলো এর পরেরটা কোথায় গিয়ে পড়বে, এবারটা স্যার নয়, এবারটা নয়, দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার ফ্রন্ট 4, এটা হচ্ছে তোমার F4 প্রাইম, এটা হচ্ছে তোমার B4, এটা হচ্ছে তোমার B4 প্রাইম, বলো তার মানে এর পরেরটা কোথায় গিয়ে পড়বে বলো, স্যার 9 পড়বে, 9 9 9 স্যার 9 পড়বে, ভেরি গুড, 9 মানে কত, দাঁড়া কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করি, 9 মানে হচ্ছে এটার থেকে চারটে ঘর ছেড়ে পড়বে, তাই তো? চারটে ঘর মানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর ছেড়ে 9 গিয়ে পড়বে, ভেরি গুড, বুঝতে পারলে কি কি কেসটা হচ্ছে, আচ্ছা এর ব্যাকটা কোথায় গিয়ে পড়বে, F5, F5 প্রাইম, বলো এর ব্যাকটা কোথায় গিয়ে ফেলবো, তিনে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর ছেড়ে 3 গিয়ে ফেলবো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড,
তো এইরকম ভাবে আপাতত আমরা আমাদের তো 12টা কয়েল আছে, 6টা কয়েলকে আগে ফেলি, তারপর আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে এফ এফ নয় এটা বি বি ফাইভ বি ফাইভ প্রাইম। ঠিক আছে, আমি আবার বলছি এ সমস্ত ঝামেলা কিন্তু কেউ নেবে না, শিখে নাও কাজে আসবে, কাজে আসবে কিনা সেটাও জানি না, কিন্তু শেখাটা দরকার। ভুলে গেছিলাম, শিখেছিলাম, আমি বলেছিলাম তো তোদেরকে, তুই ছিলি সেদিনকে? না সেদিন ছিলাম না, জানি আমি এটা পোষণ স্যার করিয়েছিলাম একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমিও একবার তোদেরকে করিয়েছিলাম, ঠিক আছে, ওই ল্যাবে করেছিলাম, ল্যাবে ওটা ওই রানও করিয়েছিল। তো দেখো এইখানে এরপরে কি হচ্ছে বলো, এরপরে কি করা যেতে পারে বলো। তাহলে বি ফাইভ হয়ে গেল, নেক্সট বি ফাইভ পেয়ে গেছি, ব্যাক সাইড ফাইভ চলে এসেছে, এরপরটা কোথায় যাবো বলো? আটে আটে কত যাবো? আটে আটে দুই, দেখো একটা দুটো তিনটে চারটে, চারটে ছেড়ে এইখানে, চারটে ছেড়ে এইখানে, ঠিক আছে। সো দিস ইজ এফ সিক্স, এটা হচ্ছে এফ সিক্স প্রাইম, তাই তো? তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছেড়ে দু নম্বরে গিয়ে পড়বে, তাই তো? দেখো এটাই তো হবে বলো। এইবার এবার মজাটা দেখো, এইবার মজাটা দেখবে, দেখো এবার মজাটা দেখো, মজাটা হচ্ছে এইবার শুরু হবে, দেখো এইবার মজাটা শুরু হবে। সো দিস ওয়ান ইজ ইওর বি সিক্স আর বি সিক্স প্রাইম। আচ্ছা বলো আমার কাছে কতগুলো পোল আছে? চারটে পোল আছে, তাই তো? যদি চারটে পোল থাকে, ধরো চারটে পোল আছে, চারটে পোল থাকলে কতগুলো ব্রাশ থাকবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি এইভাবে আমাকে বলো যে আমার তো টোটাল 12টা স্লট বেরিয়ে গেছে, তাহলে 12টা স্লটকে যদি ইকুয়াল চারটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে ইকুয়াল চারটে ভাগে ভাগ করলে এইখানে এক একটা কতগুলো করে পড়বে? তিনটে করে পড়বে তো, দেখো তিনটে করে পড়বে, দেখো বুঝতে পারলে কিনা বলো, তিনটে করে পড়বে, কোনো আপত্তি নেই আশা করি? না স্যার। আচ্ছা তাহলে যদি তিনটে করে পড়ে, তার মানে হচ্ছে একটা নর্থ পোল আর একটা সাউথ পোলের মাঝখানে, একটা নর্থ পোল একটা সাউথ পোলের মাঝখানে ঠিক কতগুলো কন্ডাক্টর পড়েছে, কতগুলো স্লট পড়েছে? তিনটে স্লট পড়েছে। তার মানে ধরো এইখানে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, দিস ইজ মাই নর্থ পোল, ঠিক আছে, তাহলে সাউথ পোলটা কোথায় গিয়ে পড়বে বলো? তিনটে তিনটে করে ফেলতে হবে কিন্তু, কারণ আমাকে চারটের বেশি আমি ফেলতে পারবো না, দেখো ভালো করে বুঝো কি বলতে চাইছি। চার নম্বরে পড়বে, চার নম্বরে, চার নম্বরে যদি সাউথ পোল ফেলি, চার নম্বরে, চার নম্বরে পড়বে, তাই তো? চার, আচ্ছা নেক্সট কোথায় গিয়ে পড়বে? আটে পড়বে স্যার। চারের পরে কোথায় গিয়ে পড়বে বলো? ইকুয়াল ডিভিশন হতে হবে কিন্তু, মাঝখানে দুটো করে গ্যাপ ছেড়ে ছেড়ে পড়বে, দেখো কতগুলো করে হচ্ছে, কি হিসাব আসছে। এইখানে আমার সাউথ পোলটা এসে পড়বে, ঠিক আছে, ধরো আমি এইখানে দেখাচ্ছি ফর দা টাইমিং, আমি আপাতত এখানে দেখাচ্ছি, তারপর আমি দেখছি কি হয়। এইখানে আমি আপাতত সাউথ পোলটাকে দেখাচ্ছি, এখানে সাউথ পোল হচ্ছে। এরপর দেখো এরপরে আরো দুটো ঘর ছেড়ে তিন নম্বরে চলে যাও, তিন দুটো ঘর ছেড়ে তিন নম্বরে যদি যাও, তার মানে এখানে গিয়ে তোমার আরেকটা নর্থ পোল পড়বে, ঠিক আছে। আর আবার দেখো দুটো ঘর ছেড়ে তিন, না ভুল হচ্ছে, ভুল হচ্ছে, মানে এইটা আমরা যেটা এখানে দেখিয়েছি, আমি ওই জন্য হালকা গালি দিয়ে করেছি, একটা অ্যাডভান্স হবে, বেশি মানে ইয়েতে নেবে না, সিরিয়াসলি নেবে না ব্যাপারটাকে। ঠিক আছে,
একটা অ্যাডভান্স হবে, তার মানে কততে গিয়ে পড়বে? পাঁচে গিয়ে পড়বে, তাই না? দেখো বলতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, তিনটে গ্যাপ হবে, তিনটে গ্যাপ হবে, কারণ ইকুয়াল ডিভিশন করতে হবে তোমাকে, খেয়াল রাখতে হবে এই বিষয়টাকে, ইকুয়াল ডিভিশনে নিয়ে আসতে হবে। তাহলে ইকুয়াল ডিভিশন হলে তোমাকে এখানে পাঁচে গিয়ে পড়বে, এই যে পাঁচে, এখানে তোমার সাউথ গিয়ে পড়বে। তারপর দেখো পাঁচের পরে তিনটে, তিনটে গ্যাপ দাও, তিনটে গ্যাপ দিলে কোথায় গিয়ে পড়বে? নয় নয়, পাঁচের ঘরে তিনটে ঘর দেবে, নয় গিয়ে পড়ছে, দেখো নয় গিয়ে পড়ছে। আর এক মিনিট, তাহলে তিনটে তাও হচ্ছে না, দাঁড়া এক মিনিট বলছি এটা অ্যাকচুয়ালি কিরম ভাবে হবে, আমি বলে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা অ্যাকচুয়ালি এই রকম হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, নয়ের পর তো একে ফিরে যাচ্ছে আবার, নয়ের পর একে ফিরে যাচ্ছে আবার, নর্থ পড়ে যাচ্ছে। তো না, তোমাকে চারটে নর্থ, মানে দুটো নর্থ দুটো সাউথ দেখাতে হবে। কি বললাম বুঝতে পারলে? এইখানে অ্যাকচুয়ালি লাইনটা একটুখানি অন্যরকম আমি করছি, দেখো আমি তোমাদের একটুখানি লাইনটা অন্যরকম দেখাচ্ছি, তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে। আমি দেখাচ্ছি লাইনটা অন্যরকম, লাইনটা আমি অন্যরকম দেখাচ্ছি। এক ও ঠিকই আছে, তোমরা যেটা বলছো কোনো ভুল কিছু বলোনি, আমি জাস্ট লাইনটাকে অন্য জায়গায় ড্র করছি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। দেখো এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, ঠিক আছে, এইটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, সেগমেন্ট ওয়ান, ঠিক আছে, এইটা একটা সেগমেন্ট, সেগমেন্ট টু, ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা সেগমেন্ট, সেগমেন্ট, ঠিক আছে, আর এইটা হচ্ছে আরেকটা সেগমেন্ট, ঠিক আছে। এই সেগমেন্টের অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই, কারণ এই সেগমেন্টটাই হচ্ছে তোমার এই সেগমেন্টটা, তার মানে এইখানে তোমার একটা নর্থ পোল পড়বে, এইখানে তোমার একটা সাউথ পোল পড়বে, এইখানে তোমার একটা নর্থ পোল পড়বে, আর এইখানে তোমার একটা সাউথ পোল পড়বে। আর এই যে নর্থ পোলটা, এই নর্থ পোলটা অ্যাকচুয়ালি এইটাই, এইটাই সেম নর্থ পোলটা এখানে দেখানো হচ্ছে, এইটাও যা এটাও তাই। তো এইভাবে তোমার চারটে স্লট পড়বে। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটলো তাহলে ভালো করে বোঝো, অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে একটা, যে স্যার সেজারটা মুছে দেন না, না সেজারটা পরে যদি প্রবলেম হয় এটা মুছে দেবো, প্রথমের কালারটা শেষের কালারটা এক করে দিন একটু আলাদা দিয়ে। হ্যাঁ আলাদা দিয়ে দিচ্ছি, দাঁড়াও দুটো কালারকে আমি এক করে দিচ্ছি, দিস ইজ এফ ওয়ান, এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই হোয়াইটটা অ্যাকচুয়ালি এই হোয়াইটটা সেম, এই দুটো লাইন অ্যাকচুয়ালি সেম লাইন, ঠিক আছে, এই দুটো লাইন একটা টার্ম লাইনের মতো সেম লাইন, এই দুটো লাইন সেম লাইন, ঠিক আছে, এই দুটো লাইন লাস্ট দুটো লাইন, এটা আমি ওয়ান ধরো, এটা আমি একটা লাইন করছি জিরো জিরো ড্যাশ, এইটাই হচ্ছে তোমার জিরো জিরো ড্যাশ, জিরো জিরো ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জিরো জিরো ড্যাশ। তো এই যে দুটো স্লটে, এই যে দুটো পোলের মাঝখানে যে গ্যাপ, এটাকে আমরা কি বলি, পোল পিচ বলি, তো দেখো পোল পিচ বলি, তাহলে ওয়াই পি, আমরা এইখানে ওই যে আবার এইখানে ফেরত ফেরত চলে যাও, যে পোল পিচ আর পোল পিচ যেটা বলেছিলাম, পোল পিচ যেটা বলেছিলাম আর ব্যাক পিচ যেটা বলেছিলাম, সেগুলো কাছাকাছি হয়, মানে কিরকম, দেখো এইখানে এইখানে ধরো লেখা আছে, ওই ওই স্ক্রিনশটটা সবাই ফলো করো, স্ক্রিনশটটায় দেখো কি লেখা আছে, এইখানটায় দেখো এখানে কি লেখা আছে, এখানে দেখো লেখা রয়েছে যে ব্যাক পিচ ফ্রন্ট পিচ আর নিয়ারলি ইকুয়াল টু পোল পিচ, ঠিক আছে, নিয়ারলি ইকুয়াল টু পোল পিচ মানে হচ্ছে এই যে পোল পিচের যে ভ্যালুটা আমার এখানে এসে দাঁড়াচ্ছে, মানে দুটো পোলের মাঝখানে যে গ্যাপ, দ্যাট ইজ ওয়াই পি ইকুয়াল টু কত বেরিয়েছে, থ্রি বেরিয়েছে, সেটা নিয়ারলি ইকুয়াল টু ব্যাক পিচ অ্যান্ড ফ্রন্ট পিচ, ঠিক আছে, ব্যাক পিচটা ফোর হচ্ছে আর ফ্রন্ট পিচটা তোমার, এই ব্যাক পিচটা সিক্স হচ্ছে আর ফ্রন্ট পিচটা তোমার কত হচ্ছে, ফোর হচ্ছে, মানে নিয়ারলি ইকুয়াল, মানে কাছাকাছি হচ্ছে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল গিয়ে তোমার প্লেসমেন্ট অফ পোলস, মানে এইভাবে এই লোকেশনে তোমার পোল গুলো রয়েছে। এবার তুমি প্লেটটাকে যদি জুড়ে দাও উপর উপর, তাহলে তোমার কিন্তু ওয়াইন্ডিংটা ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এখন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কানেকশন, কানেকশনটা কিরম ভাবে করতে হবে খুব ভালো করে আমাদের বুঝতে হবে, সেইটা হচ্ছে দেখো খুব ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে। এইখানে যতগুলো পোল আছে, ঠিক আছে, যতগুলো পোল আছে সেই পোলের রেসপেক্ট, ঠিক আছে,
এই পোলের রেসপেক্টে কিন্তু আমাদের কনসিডার করতে হবে তোমাকে ব্রাশ সেগমেন্টেশনটাকে, ঠিক আছে? মানে ব্রাশ সেগমেন্টেশনটাকে কনসিডার করতে হবে, মানে যদি আমি এখানে একটা ব্রাশ লাগাই, ঠিক আছে, ধরো এখানে একটা ব্রাশ ইউজ করলাম, তাহলে নেক্সট ব্রাশটা কিন্তু আমাদের এমন ভাবেই এমন একটা জায়গাতেই প্লেস করতে হবে যেটা কিন্তু এই নর্থ পোল আর সাউথ পোলের এরকম একটা জায়গায় থাকে, ঠিক আছে? আর আরেকটা এদিকে থাকবে, তো আরেকটা এদিকে থাকবে। এইবার আমরা কি করব, এই যে দুটো ব্রাশ আছে, সাপোজ এটাকে একটা পজিটিভ পোলের সাথে ফোর ব্রাশ লাগে। হ্যাঁ, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এইটা একটা নর্থ পোলের জন্য বেরিয়েছে, সাপোজ এটাকে ফর এক্সাম্পল পজিটিভ ধরে নাও, এটাকে নেগেটিভ ধরে নাও, তাহলে এই নর্থ পোলের জন্য এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাই তো? দেখো, কারণ আলটিমেটলি কমিউটেটর থেকে ব্রাশ থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা কিন্তু প্লাস মাইনাস পোলারিটি মেনটেন করে বেরোচ্ছে, কনভার্সন হওয়ার পর বেরোচ্ছে, কিন্তু তার মানে এখান দিয়ে যে পোলারিটির কারেন্টটা বেরোবে এটা যদি প্লাস হয় এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার এটা যদি প্লাস হয় এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে এই দুটোকে আমি শর্ট করতে পারি, কানেকশন একসাথে করতে পারি, এই দুটোকে আমি একসাথে লাগাতে পারি আর এই দুটোকে আমি একসাথে ব্যবহার করতে পারি। বাট আদারওয়াইজ কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে এইদিকে যে তিনটে কয়েল আছে, এইদিকে যে তিনটে কয়েল আছে, এই তিনটে কয়েলের মধ্যে যেন কারেন্টের ডাইরেকশন, এই এই তিনটে স্লটের মধ্যে যেন কারেন্টের ডাইরেকশন একই পোলারিটিতে থাকে, ঠিক আছে? মানে একটা সেট দিয়ে ঢুকছে তো আর একটা সেট দিয়ে বেরোচ্ছে, এইটা যেন আমাদের কাছে সবসময় মেনটেন থাকে। কি বললাম বুঝতে পারছো? দেখো কি বললাম বুঝতে পারছো কিনা বলো, কারণ হ্যাঁ আরেকবার বলছি আমি, ব্যাপারটা হচ্ছে ধরো এটা তো নর্থ পোল, নর্থ পোলের এক ক্রসে যে এই যে কয়েলগুলো রয়েছে এই কয়েলে একটা পোলারিটি পার্টিকুলার পোলারিটি পাবো, আবার এই সাউথ পোল নর্থ পোলের মধ্যে একটা পার্টিকুলার পোলারিটি, এর মধ্যে আলাদা পোলারিটি, এর মধ্যে আলাদা পোলারিটি পাবো, পোলারিটি অফ ভোল্টেজেস পাবো, ঠিক আছে? এবং যদি আমি নর্থ পোল বরাবরটাকে প্লাস ধরি তাহলে সাউথ পোলটা মাইনাস, নর্থ পোল বরাবর পজিটিভ ভোল্টেজ, সাউথ পোল বরাবর নেগেটিভ ভোল্টেজ, এরকম ভাবে পাবো। তার মানে এই নর্থ পোল বরাবর পজিটিভ ভোল্টেজ মানেটা কি, পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে তুমি যদি এখানে লোড লাগাও তার মানে এইদিক থেকে কারেন্টটা যাবে আর এদিকে কারেন্টটা ঢুকবে, এদিকে কারেন্টটা যাবে আর এদিকে কারেন্টটা ঢুকবে বেরোবে, এদিকে দাঁড়াও প্লাস থেকে বেরোবে, সরি প্লাস থেকে বেরোবে, জেনারেটর ধরলে প্লাস থেকে বেরোবে আর মাইনাস দিয়ে ঢুকবে, প্লাস দিয়ে বেরোবে আর মাইনাস দিয়ে ঢুকবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি তুমি যদি এখানে একটা লোড লাগাও, ফর সে তুমি এখানে একটা লোড লাগিয়েছো, ঠিক আছে, তুমি এটাকে প্লাস টার্মিনাল এটাকে মাইনাস টার্মিনাল বলেছো, তাহলে এই দিক থেকে কি হবে কারেন্টের ফ্লোটা, এই দিক দিয়ে হবে তো? দেখো আমি বোঝাতে পারছি কিনা, দেখো এদিক দিয়ে কারেন্টের ফ্লোটা হবে, দিয়ে এদিক দিয়ে, এদিক দিয়ে রিটার্ন করে আসবে, এরকম ব্যাপারটা হবে। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি আমি এই দিক থেকে কারেন্টটাকে ধরি, সাপোজ এদিক থেকে কারেন্টটা ধরো বেরোচ্ছে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, বাইরের দিকে বেরোচ্ছে ধরছি নর্থ পোলের এইটাকে, এই প্রথমটাকে যদি আমি পজিটিভ ধরে থাকি, একটা কয়েলের যে কয়েল সাইডটা, ঠিক আছে, একটা কয়েলের যে কয়েল সাইডটা ধরো সবুজ কয়েলটা আমি এদিকে দেখিয়েছি, তাহলে তার অপোজিট যে কয়েলটা থাকবে, অপোজিট যে কয়েল সাইডটা থাকবে, দেখো F1 B1, B1 দিয়ে কিন্তু কয়েলটা ঢুকবে, B1 দিয়ে কিন্তু কয়েলটা ঢুকবে, তার মানে এইখান দিয়ে কিন্তু কারেন্টটা ঢুকছে, এই কারেন্ট ঢুকছে, এই কারেন্ট ঢুকছে, এই কারেন্ট যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই বেরোচ্ছে, এই বেরোলো, এই বেরিয়ে চলে এলো, ঠিক আছে? এই এই ওয়াইন্ডিং কানেকশনটা কিন্তু সবসময় ট্রু থেকে থাকবে, সবসময় কিন্তু এটা ট্রু থাকবে, ঠিক আছে? তো জেনারেলি কি হয় আমি এটা একটু উল্টো দেখিয়েছি, অসুবিধা কিছু নেই, তুমি সেম পোলারিটিটাকে কানেকশন করলেই হবে, প্লাস আর মাইনাস হিসেবে এটাকে আমি যেহেতু জেনারেটর হিসেবে দেখাচ্ছি, এটা জেনারেটর হিসেবে দেখাচ্ছি বলে এরকম হচ্ছে, ঠিক আছে? যদি মোটর হিসেবে দেখাতাম তাহলে আমি দেখাতাম এদিক দিয়ে কারেন্টটা ঢুকছে, ঠিক আছে, যেহেতু এটা আমি জেনারেটর হিসেবে দেখাচ্ছি তখন আমি এটাকে বাইরের দিকে কারেন্টটা দেখাচ্ছি, ঠিক আছে? যদি এটা মোটর হতো তাহলে এটা সাইনটা উল্টো দিকে হতো, ঠিক আছে? ভালো করে বোঝো ব্যাপারটা আমি কি বললাম, ঠিক আছে? তাহলে এর সাথে দেখো যে ব্যাপারটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কত দিয়ে বেরোচ্ছে, এটা দেখো এটা হচ্ছে নেক্সট কত দিয়ে বেরোচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার 7 দিয়ে, এটা দেখো 7-এ কোথায় আছে, ধরো এটা এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, 7 হচ্ছে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে 7 হচ্ছে, ঠিক আছে? এই 7 মানে হচ্ছে কয়েলটা কিন্তু কারেন্টটা বাইরের দিকে বার করছে, এটা হচ্ছে বাইরের দিকে বেরোনোর কয়েল, দেখো এই যে ব্রাশটা লেগে আছে, এই ব্রাশটা দিয়ে কয়েলটা কোন দিকে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে 7-এর জন্য। ঠিক সিমিলারলি এই দিকের প্রত্যেকটা কয়েলের জন্য কিন্তু একই রকম ঘটনা ঘটবে, ঠিক আছে? এই জিনিসটা দেখো, বুঝতে পারলে কিনা, ঠিক আছে? সরি ভুল বলছি, কমিউটেটর সঙ্গে কিভাবে যুক্ত থাকে? হ্যাঁ, কমিউটেটর কিভাবে যুক্ত করে, সব কয়েলের সঙ্গে যুক্ত থাকে তো? না, সব কয়েলের সাথে নয়, তুমি এবার এখান থেকে কমিউটেটরের ক্ষেত্রে কি হয়, কমিউটেটরের সেগমেন্ট থাকে,
ঠিক আছে, কমিউটেটর সেগমেন্ট থাকবে এরকম ভাবে, তুমি সেই সেগমেন্টের মধ্যে গিয়ে এই পোর্শন গুলো কয়েল গুলোকে কানেকশন করবে। এই যে কয়েল গুলো একটার পর একটার পর একটা রয়েছে, সেগুলোকে তুমি ওই পোলারিটি রেসপেক্টে তোমাকে কানেকশন করতে হবে, মানে 12টাই কানেক্ট হবে, 12টাই কানেক্ট হবে সেখানে, ঠিক আছে, 12টাই সেখানে গিয়ে কানেক্ট হবে। কম্পিউটার সেগমেন্ট করাবেন তো কোন? হ্যাঁ কম্পিউটার সেগমেন্ট করাবেন তো? হ্যাঁ কম্পিউটার করাই নি তো কোন, কম্পিউটার কথা বলিনি এখনো, ঠিক আছে। আমি জাস্ট মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কিভাবে ওয়াইন্ডিংটা ফরমেশন হয়, ঠিক আছে, পর 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 ওয়াইন্ডিংটা কিভাবে পড়ে সেই ফরমেশনটা আমি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর কি, ঠিক আছে। তো এইভাবে ব্যাপারটা হলো। এইবার ব্যাপারটা যেটা আরেকটা পয়েন্ট আমি বলি, ওই যে কমিউটেটরের মধ্যে কানেকশনটা, কমিউটেটরটা অ্যাকচুয়ালি এখানে এখানে তোমার কমিউটেটর থাকবে, ঠিক আছে, এখানে তোমার কমিউটেটর থাকবে। ধরো আমি এখানে একটা কমিউটেটর দেখাচ্ছি। আচ্ছা কমিউটেটরের সেগমেন্ট কতগুলো হবে বলো দেখি, বলো কমিউটেটর সেগমেন্ট কতগুলো হবে? প্রথমত বলো কমিউটেটর পিচ কত, কি কি হয় কমিউটেটর পিচ, কমিউটেটর পিচ কত হয়, প্লাস মাইনাস ওয়ান হয়, তাই তো? তার মানে প্লাস মাইনাস ওয়ান হওয়ার অর্থ হচ্ছে, কমিউটেটর পিচ প্লাস মাইনাস ওয়ান হওয়ার অর্থ হচ্ছে, ধরো এইটা যদি কমিউটেটর ওয়ান হয়, প্লাস মাইনাস ওয়ান হওয়া মানে একটা এখানে এসে ঢুকছে, তো তারপরেরটা এখানে এসে ঢুকছে, এটাই হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। প্লাস মানে হচ্ছে এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট এটা ব্যাক, এটাই হচ্ছে প্লাস ওয়ান, ওয়াই সি ইকুয়ালস টু প্লাস ওয়ান, ঠিক আছে। তার মানে কি হলো, তার মানে হচ্ছে এই যে কয়েল সাইডটা ছিল, এই যে কয়েল সাইডটা ধরো এফ ওয়ান ড্যাশ যেটা বেরিয়েছে, এফ ওয়ান ড্যাশটা প্লাস কোনটা মাইনাস, প্লাস কোনটা মাইনাস কোনটা, হ্যাঁ ওয়াই সি টা হচ্ছে প্লাস ওয়ান, কেন প্লাস ওয়ান, তার কারণ এটা প্রগ্রেসিভ ল্যাপ, প্রগ্রেসিভ ওয়াইন্ডিং বলে প্লাস ওয়ান। তার মানে তুমি যদি এখানে একটা কমিউটেটর সেগমেন্টকে ড্র করো এরকম ভাবে, ধরো দিস ইজ ওয়ান কমিউটেটর সেগমেন্ট, এর মধ্যে তুমি যদি ড্র করো, তাহলে একটা এখানে এসে কানেকশন হলো, কমিউটেটর সেগমেন্ট ওয়ান এসে কানেকশন হলো, তারপরের ওই সেম কয়েলের, ঠিক আছে, সেম কয়েলের যে সেকেন্ড এন্ডটা রয়েছে, সেম কয়েলের যে সেকেন্ড এন্ডটা রয়েছে সেটা কিন্তু দুয়ে এসে কানেকশন হবে, এটা কিন্তু আমাকে দুয়ে নিয়ে এসে কানেকশন করতে হবে, এটা কিন্তু দুয়ে এসে কানেকশন হবে, কারণ ওয়াই সি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান আছে। আর কমিউটেটর পিচটাকে আমি কি বলেছিলাম, দেখো কমিউটেটর পিচটাকে কি বলেছিলাম ভালো করে মনে করো, কমিউটেটর পিচটা কি ছিল, গেল কোথায় লিখেছি, কমিউটেটর পিচ, কমিউটেটর পিচ, দেখো কমিউটেটর পিচটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু টু কমিউটেটর সেগমেন্টস টু হুইচ দ্য এন্ডস অফ দ্য সেম আর্মেচার কয়েল আর কানেক্টেড, মানে আর্মেচার কয়েলের একই আর্মেচার কয়েলের দুটো এন্ড পাশাপাশি কানেক্টেড থাকবে, ইট ইজ মেজার্ড ইন টার্মস অফ দ্য কমিউটেটর বার অর সেগমেন্ট, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, একই কয়েলের দেখো এটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, একই কয়েলের দুটো পাশাপাশি কানেক্টেড আছে, ঠিক আছে, একই কয়েলের দুটো পাশাপাশি কানেক্টেড আছে। এই দেখো এটা হচ্ছে কালোটা, কালোটা সরি, এই দেখো কালোটা, কালোটার স্টার্টিংটা যদি একে পড়ে থাকে, কালোটার দেখো সেকেন্ডটাও কিন্তু দ্বিতীয়তে এসে মিশেছে, দুয়েতে এসে মিশেছে, বুঝতে পেরেছো? তার মানে এখানে তুমি যদি করো, আমি কি বলতে চাচ্ছি দেখো, আইডিয়াটা করার চেষ্টা করো, ফার্স্ট কয়েল সাইডটা যদি এখানে এসে, কয়েলের এটা যদি এখানে এসে পড়ে, তাহলে সেকেন্ডটা কিন্তু তার পরে এসেই পড়বে, মানে এই গ্রিনটা কিন্তু এখানে এসে মিশবে, ঠিক আছে। এই রকম ভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটাকে একটা একটা করে ড্র করতে, মানে মানে কয়েলটাকে একবার হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তারপরে আবার কমিউটেটর ওয়াইন্ডিং এর পর পর যোগ করে, যোগ করে, তাই তো? আবার ওখানে ব্রাশ দিয়ে বেরোবে, ব্রাশ দিয়ে বেরোবে, এরপরে ব্রাশ আছে, এরপরে ব্রাশ আছে, ঠিক আছে। আমি যদি এটাকে এখানে, আসলে জায়গাটা শর্ট হয়ে গেছে, জায়গাটা আসলে শর্ট হয়ে গেছে, দাঁড়াও দেখছি করা যায় কিনা, এখানে অ্যাকচুয়ালি শর্ট হয়ে গেছে জায়গাটা, এখানে অ্যাকচুয়ালি এরকম হবে, এইখানে ধরো কমিউটেটর সেগমেন্টটা আছে, দিস ইজ সেগমেন্ট ওয়ান, দিস ইজ সেগমেন্ট টু, এবার এই সেগমেন্ট ওয়ান, এবার সেগমেন্ট ওয়ানের উপরে এখানে একটা ব্রাশ বসানো থাকবে, সেগমেন্ট ওয়ানের উপরে একটা ব্রাশ বসানো থাকবে, ধরো এটা সেগমেন্ট ওয়ান, এই সেগমেন্ট ওয়ানের উপর এরকম একটা জায়গায় একটা ব্রাশ বসানো আছে, এরকম জায়গায় ধরো এখানে একটা ব্রাশ বসানো আছে, ফার্স্ট ব্রাশটা, এটা হচ্ছে ব্রাশ ওয়ানটা বসানো আছে, ব্রাশ টুটা কোথায় গিয়ে বসানো আছে দেখো, এই সেগমেন্ট ওয়ানের আগে বসানো আছে, আর এটা সেগমেন্ট থ্রি এর পরে গিয়ে বসানো আছে, এই সরি স্লট থ্রি এর পরে গিয়ে বসানো আছে, তুমি এটা রেসপেক্টে সেগমেন্টটাকেও ভাবতে পারো, তো সেগমেন্ট থ্রি এর পরে গিয়ে সেটাকে বসাতে হবে,
ঠিক আছে, তো সেগমেন্ট 3 এর পরে গিয়ে তোমাকে ওই নেগেটিভ কয়েলটা, নেগেটিভ যে তোমার ব্রাশটা থাকবে সেটাকে বসাতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ফিগার। ঠিক আছে, এবার তুমি এটার সঙ্গে ব্রাশ অ্যাড করে আরো পরপর পরপর কানেকশন করতে পারো। এবং তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পুরো ফিগারটা যদি তুমি করতে চাও, তা পুরো ফিগারটা দেখো, এইটুকু বোঝা গেল কিনা সবার আগে যতটুকু বললাম, তারপর আমি পরেরটা বলছি। যতটুকু বললাম ততটুকু বুঝতে পারলে কিনা বলো, যে এইটা হচ্ছে আমার কাছে কমিউটেটর সেগমেন্ট, কোন কমিউটেটর সেগমেন্টের সাথে কোনটা কানেকশন হবে সেটা বললাম, সেগমেন্ট, আর এইখানে হচ্ছে গিয়ে ব্রাস আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্লটস, আর্মেচার স্লটস, আর্মেচার স্লটস। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে কয়েল সাইজ, তুমি তো জানো। আর এখানে তোমার পোল রয়েছে। ঠিক আছে, দেখো কারোর কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করো। ঠিক আছে, তো আজকে যতটুকু বললাম সেই এর উপর ভিত্তি করে তোমরা কি ড্রয়িংটা নিজে করতে পারবে টাইম নিয়ে? দেখো ড্রয়িংটা যতটা বললাম বাকিটা কমপ্লিট করতে পারবে? হ্যাঁ স্যার। তোমরা তাহলে একটু কালার কালার চেঞ্জ করে করে করো, কালার চেঞ্জ করবে। দেখো এই স্লটের এই যে নর্থ পোল আর সাউথ পোল আছে, এই নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে যে স্লট গুলো রয়েছে, এটাকে একটা কালার করবে, এটাকে একটা কালার করবে, এটাকে একটা কালার করবে, এটাকে একটা কালার করবে। ঠিক আছে, দিয়ে তার মধ্যে এইভাবে এইভাবে তোমরা প্রথমে প্রথমে কাকে এস্টাবলিশ করবে, প্রথমে কয়েল গুলোকে বসাবে। ঠিক আছে, প্রত্যেকটা কয়েল বসানোর পর তোমরা যেভাবে কমিউটেটর সেগমেন্ট তোমরা জানো যে ওয়াই ওয়াই সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান হবে যেহেতু প্রগ্রেসিভ, তো কমিউটেটর সেগমেন্ট ওয়ানে তুমি যেটা ফেলেছো তারপরেরটাতে এটা দ্বিতীয়টা এসে পড়বে। ঠিক সিমিলারলি তুমি যখন এখানে স্লট থ্রিটা নিয়ে আসবে, স্লট থ্রিতে কিন্তু এই যে 2 নম্বর যে কয়েলটা আছে, ঠিক আছে, সেকেন্ড যে কয়েলটা আছে সেই সেকেন্ড কয়েলটা কিন্তু গিয়ে ঢুকবে। মাইন্ড ইট, সেকেন্ড কয়েল কোনটা ছিল আমার কাছে? সেকেন্ড কয়েলের ফ্রন্টটা গিয়ে ঢুকবে, এই যে F2, এই যে সেকেন্ড কয়েলের ফ্রন্টটা গিয়ে ঢুকবে। মাইন্ড ইট, সেকেন্ড কয়েলের ফ্রন্টটা গিয়ে ঢুকবে। আর 4 নম্বরে গিয়ে কে ঢুকবে বলো? সেকেন্ড কয়েলের ব্যাকটা গিয়ে ঢুকবে, সেকেন্ড কয়েলের ব্যাকটা গিয়ে ঢুকবে। দেখো বুঝতে পারলে কি বললাম, আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা কমিউটেটর, এটা কমিউটেটরটা আমি বলছি। ঠিক আছে, কমিউটেটরটা আমি বলছি। দেখো আশা করি তোমরা খানিকটা হলেও শিখেছো, বুঝতে পেরেছো তো কি বললাম? দেখো খানিকটা হলো আইডিয়া ক্লিয়ার হয়েছে তো বলো। না স্যার। আরে বল রে। তাহলে এটা গিয়ে পড়বে হচ্ছে তোমার 4-এ, আর এটা আমি একটুখানি কায়দা করে দেখাচ্ছি। সৌরভ স্যার দেখো বুঝতে পারলে কিনা বলো ভাই। দেখছি তো স্যার। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। এবার 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 যদি ধরো তোমরা পরের স্লট গুলোকে তোমরা ইয়ে করতে থাকো, তাহলে কিন্তু পরের গুলোকে তোমরা এবার আইডিয়া করতে পারবে। যেমন ধরো এর পরের কয়েলটা, এর পরের কয়েলটা কোনটা ছিল? F3 কোনটা ছিল? এটা F3 ছিল। ঠিক আছে, তার মানে F3টা কোথায় এসে পড়বে? ধরো এইটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে তোমার 6, তাহলে এইটা তোমার এখানে এসে মিশবে, এই যে F3টা। আর F3 এর এন্ডটা কোথায় আছে? F3 এর এন্ডটা এখানে আছে। এই F3 এর এন্ডটা তুলে নিয়ে গিয়ে কোথায় বসাতে হবে? 6 বসাতে হবে। ঠিক আছে, এটা আমি গ্রিন কালার করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো এটা এখানে এসে মিশবে আর এটা এইখানে এসে মিশবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। ঠিক আছে, এইভাবেই কিন্তু পুরো পুরোটা তোমাকে করতে হবে, এইভাবেই কিন্তু তোমাকে পুরোটা দেখাতে হবে। আর এই সেগমেন্টগুলো খুব ছোট হয়, কমিউটেটর সেগমেন্টগুলো কিন্তু খুব সরু 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 হয়, কারণ তুমি ওখানে কন্ডাক্টরটাকে জাস্ট টার্মিনেট করছো। তোমরা যদি দেখো যে আর্মেচার স্লটের যে ডেপথ, যে যতটা মোটো মোটা হয় সেই জায়গায় আর কমিউটেটরটা খুব ছোট ছোট হয়, বাট দ্য নাম্বার অফ স্লটস রিমেন দ্য সেম, মানে নাম্বার অফ সেগমেন্টস রিমেন দ্য সেম। এখানে যদি 24 এখানে এখানে যেমন কতগুলো কয়েল বেরিয়েছে, এখানে যতগুলো কয়েল যতগুলো তুমি কয়েল করেছো ততগুলো কয়েল এন্ডকে কিন্তু টার্মিনেট করতে হবে তোমার ওখানে। ঠিক আছে, যতগুলো কয়েল এন্ড তোমার বেরোবে ততগুলো কয়েল এন্ডকে তোমার কিন্তু টার্মিনেট করতে হবে। তোমার এখানে 6টা কয়েল এন্ড বেরিয়েছে, ঠিক আছে, তুমি 6টাকে সেখানে ওইভাবে কিন্তু টার্মিনেট করতে পারো। ঠিক আছে,
এরকম ভাবে কিন্তু করা যায় আর কি টার্মিনেশন। তো দেখো এই এই জিনিসটা কারো কোনো অসুবিধা আছে কিনা বলতে পারো, যেরকম ভাবে আস্তে আস্তে বললাম, যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করতে পারো। এটা কিছুই নয়, এটা তুমি এবার যদি মুড়ে দাও এরকম হাতের মতো যদি মুড়ে দাও, তাহলে তুমি আইডিয়াটা পেয়ে যাবে যে কিভাবে কন্ডাক্টর গুলো রয়েছে। আমার আঙুলগুলো যদি কন্ডাক্টর হয় এগুলোকে স্লটের মধ্যে এরকম ভাবে ফেলে দিলে বোঝা যাবে। ঠিক আছে, ফিজিক্যালি আরো অন্যভাবে তো বলা পসিবলই, এটা আমি জাস্ট একটা সিম্পল ওয়েতে ব্যাপারটাকে বললাম আর কি। দেখো তাহলে কিভাবে কিভাবে কোশ্চেনটা থেকে অ্যান্সারটা তৈরি করতে হয় বুঝতে পারলে? আমার কোশ্চেনটা কি ছিল বুঝতে পারলে? ড্র এ ওয়াইন্ডিং ডায়াগ্রাম অলসো, এটাই সেই ড্রয়িং ওয়াইন্ডিং ডায়াগ্রাম, আমি ওয়াইন্ডিং ডায়াগ্রামটা তৈরি করলাম। দেখো কারো কোনো প্রশ্ন বলতে পারো। এবার দেখো, এবার একটা পয়েন্ট তোমাদের বলি, এই যে 3 নম্বর স্লট আছে, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। এই যে 3 নম্বর স্লট আছে, একটা পয়েন্ট বলি, এই যে 3 নম্বর স্লট আছে, 3 নম্বর স্লটে কিন্তু ব্রাশটা এসে পড়েছে। তার মানে 3 নম্বর স্লটে যে ব্রাশটা এসে পড়েছে, তার মানে এই যে 3 নম্বর স্লটটা, এর মধ্যে কি আছে? B5 আছে। তার মানে B5 এ গিয়ে কিন্তু তোমার তিন ব্রাশটা গিয়ে পড়বে। ঠিক আছে, এর 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 পজিটিভ এর নেগেটিভ ব্রাশটা কোথায় গিয়ে পড়বে? ধরো দিস ইজ ওয়ান ইজ এ পজিটিভ ব্রাশ, তাহলে এরপরে যদি আমি আরো টানতে থাকি, সারো ধরো 7 8, ঠিক আছে, 9 10, ঠিক আছে, এরকম করলাম, তাহলে 9 নম্বরে কে এসে পড়বে? 9 নম্বরে এসে পড়বে কিন্তু দেখো এই পাঁচের এফটা, F5 কোথায় আছে দেখো, এই যে লালটা, এই যে এই 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 লালটা, এই লালটা এসে পড়বে কোথায়? 9, ঠিক আছে। আর এই এই লালটা কোথায় এসে পড়বে? এই লালটা এসে পড়বে কোথায়? 10-এ। ঠিক আছে, তার মানে এই যে 10-এ যেটা এসে পড়লো সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? স্লট নাম্বার 3 থেকে এসেছে। তার মানে এইখান থেকে কিন্তু আর একটা ব্রাশ থাকবে, এইখানে তোমার ব্রাশ নাম্বার 2 থাকবে। মানে এইটা যদি পজিটিভ, ব্রাশ নাম্বার 1টা পড়ে আছে আর ব্রাশ নাম্বার 2টা এইখানে পড়ে আছে, এটাকে এরকম মাঝামাঝি দেখাবে। ঠিক আছে, এরকম মাঝামাঝি দেখানোটাই ব্রাশের জন্য ঠিক, মানে 1-এর পুরোপুরি না দেখে এরকম অর্ধেকটা বাইরে দেখাচ্ছ, আর 10-এর পুরোপুরি না দেখে 10-এরটা পুরোটা বাইরে দেখাচ্ছ। তার মানে ভালো করে বোঝো আমি কি করছি, এখানে স্লট নাম্বার 1 2 আর 3, স্লট নাম্বার 1-এর সাথে যে ব্রাশটা লেগে আছে, স্লট নাম্বার 1-এর সাথে ব্রাশ লেগে আছে, স্লট নাম্বার 3-এর সাথে কিন্তু সেই ব্রাশেরই পজিটিভ সাইডটা লেগে আছে। তার মানে ধরো এইখান থেকে আমি যেটা বার করতে পারবো, দিস ওয়ান ইজ নাথিং বাট দ্য নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনালটা বেরোলো কিন্তু এখানে, বুঝতে পারলে? এই যে লোডটা আমি লাগিয়েছি তার যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা কোথা থেকে বার করলাম বুঝতে পারলে? ইন ইন টার্মস অফ কমিউটেটর সেগমেন্টস, দেখো ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াইন্ডিং ডায়াগ্রাম। তোমাকে এই প্লাস আর মাইনাসটা এনে ছেড়ে দিতে হবে, আজকে এই পর্যন্তই থাকবে। দেখো বাকিরা বলো, ওয়াইন্ডিং ডায়াগ্রাম রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা? দেখো ডায়াগ্রাম করতে পারবে তো? আমি কি একাই নাকি? কি বলছেন? না না স্যার পারো, চেষ্টা করব। ঠিক আছে, তো এই যে হেভি আঁকে কিন্তু, হ্যাঁ প্রদীপ তো হেভি ড্রয়িং করে। এটা কি ছবি আঁকা? এতক্ষণ ধরে ছবি আঁকছিলাম, তোমার কি মনে হয়? না না স্যার, ছবি আঁকিনি, অঙ্ক করেছি। ঠিক আছে, আগের দিন যে ব্যাক পিচ ফ্রন্ট পিচ বুঝিয়েছিলাম, ঠিক আছে, সেইটাকে মাথায় রেখে ব্যাক পিচ ফ্রন্ট পিচ ওয়াইন্ডিং ওয়াইন্ডিং পিচ বা রেজাল্টেন্ট পিচ, তারপর তোমার ধরো ওই যে কি বলে কমিউটেটর পিচ, ঠিক আছে, এই সমস্ত আইডিয়া, এই সমস্ত কনসেপ্ট থেকে কিন্তু এই ড্রয়িংটা আমি করলাম। ঠিক আছে, এবং তোমাদেরকে এইভাবেই করতে হবে, ঠিক আছে, এর কোনো বিকল্প নেই এই আর কি। ঠিক আছে বলো, তোমাদের এটা কেমন, বুঝতে পারলে কি না? আমি জানি না আমি কতটা বলতে পারলাম, ঠিক আছে, কিন্তু এইভাবেই ড্রয়িংটা করতে হয় আর কি। তারপরে তোমরা এগুলোকে জয়েন করতে থাকবে, খালি উপর উপর গুলো যেভাবে আমি জয়েন করেছি একটা একটা করে, তোমরা এরকম ভাবে জয়েন করতে থাকবে পরপর পরপর, যেরকম ভাবে সিকুয়েন্সে শেখালাম সেরকম ভাবে সিকুয়েন্সে জয়েন করে আমাকে পুরো ডায়াগ্রামটা করে দেখাবে, যেখানে তোমার এই স্লট উপরে স্লট থাকবে, নিচে তোমার কমিউটেটরটা থাকবে, ঠিক আছে, তার তার নিচে তোমার ব্রাশ শিফটিং থাকবে, ব্রাশের পজিশন থাকবে, সেগুলো কিন্তু আমাকে করে দেখাবে।
এবার দেখো আমি আচ্ছা ঠিক আছে তো ব্রাসের এগুলো করে দেখাবে। আর দেখো এইখানে যে সাত নম্বর স্লটে দেখো এটা যদি বলি চার পাঁচ ছয় সাত, সাত আর আটের মাঝখানে একটা ব্রাস পড়ে আছে। এবার দেখো সাত আর আটের মাঝখান মানে কোনটা, এই যে সাত আর আটের মাঝখান, এই যে সাত, সাত আর আটের মাঝখান মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। এইখানে একটা ব্রাস আছে, ঠিক আছে, এই দুই আর তিনের মাঝখানে একটা ব্রাস আছে, সেটা কিন্তু পজিটিভ ব্রাস। সেটা কার পজিটিভ ব্রাস? সেটা হচ্ছে এই পজিটিভ ব্রাসটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের আইডিয়া করতে হবে কোনটা কোনটা পজিটিভ ব্রাস, কোনটা কি, এবং কোথায় ব্রাসের প্লেসমেন্টটা হবে। তোমরা চারটে ব্রাসের প্লেসমেন্ট দেখেই করবে, চারটে পোলের রেসপেক্টে চারটে ব্রাস প্লেসমেন্ট দেখেই করবে, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো বলো কারো কোনো প্রশ্ন, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করব। স্যার লি বললাম তাহলে, আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা এই ছবিটা করার চেষ্টা করো, ঠিক আছে।